আবুল হাসান খারকানি জঙ্গলের একটা বাঘকে ডাকলেন, এদিকে আসো। ডাকতেই বাঘ সামনে হাজির, বাঘের পিঠে বসলেন, অজগর সাপ একটা ধরলেন, দুইটা মাথায় ধরে ছড়ি মানাইলেন ইমাম রাজির সামনে। ইমাম রাজি কো কি রে বাবা, এত বড় বুজুর্গ বাঘের পিঠেও বসতে পারে, অজগর সাপে হাতের ছড়ি বানাইতে পারে, উনি তো বড় বিশ্বাস। আমার মুসলমান বন্ধুগণ, কবির মারাজুক এই দুনিয়ার সবির একজন বড় ইমাম ছিলেন, যার নাম ছিল ইমামে আকসাম রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন নাহো শাস্ত্রের ইমাম। আরবে ব্যাকরণ যেটা নাহো, এই নাহর ইমাম ছিলেন ইমামে আকসাম। তিনি ছিলেন হাবশি কালো কৃতদাস, চেহারা ছিল কুৎসিত, তার চোখ ছিল ছোট ছোট, ঠোঁট ছিল মোটা যেন ঝুলে পড়েছে, এত কালো একজন মানুষ। এক কথায় বিশ্রী হতে গেলে, কালো হতে গেলে যত জিনিস লাগে সব জিনিস তার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে এমন একটা স্ত্রী দিয়েছে যেন পৃথিবীর মধ্যে এত সুন্দরী কোনো মহিলা নাই। সুবহানাল্লাহ, স্ত্রী হচ্ছেন বিশ্ব সুন্দরী, আর স্বামী একবারে বিশ্ব কুৎসিত, একবার কালো, চেহারা কালো, ঠোঁট মোটা এবং ঝুলে পড়ে গেছে, দাঁত বের হয়ে যায়, চোখ ছোট, এর মধ্যে খাটো। আচ্ছা বলেন তো কোনো কোয়ালিটি আছে নাই? বড় ইমাম, বড় আলেম, কিন্তু বহু বিশ্ব সুন্দরী। একদিন স্ত্রী স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বলছেন, স্ত্রী দেখেন এটা পরীক্ষা, ওই যে আল খাবিসাত আয়াত পড়ছিলাম মনে আছে, যে কারো জন্য কেমন হয়ে যায় যে এটা এমন একজন সুন্দরী মহিলা, তার জন্য একটা কালো কুৎসিত ছেলে, আর কালো কুৎসিত ছেলে তার জন্য বিশ্ব সুন্দরী মেয়ে, ঠিক না? কেন? পরীক্ষার জন্য। এমন সময় ইমাম আকসাম বললেন, স্ত্রী শোনো, আমি জান্নাতি, অবশ্যই আমি জান্নাতে যাব, আমার মন বলতেছে তুমিও জান্নাতি। স্ত্রী বললেন, স্বামী আপনি কেমনে জান্নাতি আমি জানতে চাই। আকসাম বললেন, শোনো স্ত্রী, আমি তোমার মতো স্ত্রী পেয়েছি বিশ্বাসও করতে পারি না, এই পৃথিবীর কোনো মহিলা তো আমাকে বিয়ে করবার কথা না, আমি এত কালো, ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, আর তুমি তো জান্নাতের হুরের মতো, আমি তোমাকে বিয়ে করবার বলে প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করি, আর আল্লাহ বলেছেন যারা আমার শুকরিয়া আদায় করে তারা জান্নাতে আমার নবীজির সঙ্গে থাকবে। স্ত্রী রে, তোমাকে এই জন্য জান্নাতি আমি বললাম, এত কুৎসিত কালো একজন স্বামী পাওয়ার পরে তুমি কোনোদিন দুর্ব্যবহার করো নাই, তুমি সবর করেছ, ধৈর্য ধারণ করেছ, আর আল্লাহ বলেছেন সবরকারীদের সঙ্গে তিনি আছেন, সুতরাং আমি শুকরিয়া আদায় করে জান্নাতি হয়েছি, আর তুমি ধৈর্য ধারণ করে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়েছ। কান সুবহানাল্লাহ, বিয়ে একটা হয়ে গেছে, যেভাবেই হোক একজন ধৈর্য ধারণ করেন, একজন সবর করেন, একজন শুকরিয়া আদায় করেন, পরিবারকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এটা তো বললাম, আরেক দিক থেকে বলি, স্ত্রী অভদ্র সব থেকে বেশি খারাপ। এমন একটা মহিলাকে বিয়ে করেছিলেন আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় বুজুর্গ। তিনি জানতে পারলেন তার এলাকায় একটা মেয়ে আছে, যেই লোকটি রাস্তা দিয়ে একদিন যায় জীবনে আরেকদিন যায় না, শুধু গালাগালি করে। এই মেয়েটা যারে দেখে তাকে গালাগালি করে। তিনি একদিন মোরাকাবা করলেন, মোরাকাবা করে ধ্যান করে বুঝতে পারলেন, তিনি যদি এই দুর্ব্যবহারকারিণী এই কষ্টদায়ক এই মেয়েটাকে যদি বিয়ে করে আর ধৈর্য ধারণ করে সবর করে তিনি থাকতে পারেন, দুর্ব্যবহারকে সহ্য করেন, তালাক দেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে বড় বুজুর্গ বানায়া বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিতে পারে। কান সুবহানাল্লাহ। ইমামে আবুল হাসান খারকানি বিয়ে করলেন হযরত ইমাম রাজি, নাম শুনছেন ইমাম রাজির, বড় আলেম না, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। তিনি একদিন কিছু মাসআলা নিয়ে আবুল হাসান খারকানির বাড়িতে গেলেন,
মাসআলা নিয়ে কিছু কথা বলবেন। তিনি বাড়িতে গিয়ে আওয়াজ করলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার চিৎকার করে বললেন, ঘরের ভিতরে কি কেউ আছো? কেউ যখন আওয়াজ করে না। আবার বললেন, ইমাম কোথায়? বড় হুজুর কোথায়? একজন মহিলা ঘরের ভিতর থেকে ঘর থেকে বের হয়ে বলছে, কে তুমি এতক্ষণ থেকে চিল্লাও, কার নাম বলছো? আমার ঘরের ভিতরে একটা বদ্ধ পাগল থাকে, ওটা ভণ্ড, ওটা গুমরা, এটা পাগল। স্ত্রী বলতেছে, এটা বড় ইমাম আবুল হাসান খারকানি। ইমাম রাজি বলেন, কি রে, সারা দুনিয়ার মানুষ বলে উনি বড় হুজুর, আর বউ দেখে কয় বন্ড, বদ্ধ পাগল। তিনি বললেন, বুঝছি, আগে হুজুরের খুঁজে বাইর করি। ইমাম রাজি জানতেন যে খারকানি অবসর সময়ে নদীর পাড়ে গিয়ে বসে, বনাঞ্চলের কাছাকাছি বসে আল্লাহর নামের জিকির করতেন, আর তার জিকিরের তালে তালে বনের পশু পাখি এমনকি সাগরের পানি পর্যন্ত জিকির করত, চলে যেতেন। কোন খাদেম যদি যাইত, খাদেম তো খাদেমকেও তিনি বলে দিতেন, বাবা বাড়িতে যদি যাও খাবারের জন্য, তাইলে আমার ঘরে যে বউ আছে যদি গালাগালি করে মারে ও পিটে কিছু কইও না, চৈলাইস, ধৈর্য ধারণ করতেন। তিনি গেলেন, ইমাম রাজি কি খুঁজে খুঁজে বের করে বলেন, হুজুর আপনি মেয়েটাকে বিয়ে করছেন, তালাক দেন না কেন? শুধু গালাগালি করে, এই করে সেই করে। তিনি করলেন কি, এটা অন্য ঘটনা নয়, এটাই আবুল হাসান খারকানি জঙ্গলের একটা বাঘকে ডাকলেন, এদিকে আসো। ডাকতেই বাঘ সামনে হাজির, বাঘের পিঠে বসলেন, অজগর সাপ একটা ধরলেন, দুইটা মাথায় ধরে ছড়ি মানাইলেন ইমাম রাজির সামনে। ইমাম রাজি কো, কি রে বাবা, এত বড় বুজুর্গ বাঘের পিঠেও বসতে পারে, অজগর সাপে হাতের ছড়ি বানাইতে পারে, উনি তো বড় বিশ্বাস। কহজুর সব আপনি পারলেন, এই অসহ্য বৌড়ে সহ্য করতে, এই এই বৌড়ে ঠিক করতে পারলেন না, তালাক দেন না কেন? আবুল হাসান খারকানি বললেন, বাবা শোনো, আমি তালাক দিতে পারতাম, কিন্তু আমি তালাক দিলে তো আরেকজন বিয়ে করবে, করবে না, আরেকজন গিয়ে ডিস্টার্ব করবে। আমি তালাক না দিয়ে স্ত্রীর জ্বালাতন সহ্য করে আমি তাকে রেখে দিয়েছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে এত বড় বুজুর্গ বানিয়ে দিয়েছেন। এজন্য পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে বউ তালাক দেওয়া। কি কাজ? নিকৃষ্ট কাজ। তালাক দিবেন কেন? তালাক দেওয়া যাবে না। কিন্তু কিছু বউ আছে স্ত্রী যত বড় বুজুর্গ হোক মানতে রাজি না, ঠিক না? একদিন বললাম না এক ঘটনা, যে এক পিশাব যার নাম হচ্ছে মির্জা মুজহির জানে জানা রহমতুল্লাহ আলাইহ, একজন বড় বুজুর্গ ছিলেন, তো স্ত্রী মানে না কোনোদিন ওনার কথা, কিছু কইলি মারে, বউ মারে, মা কিছু কইলেন না আপনারা, বউ মারে, মারে পিটায়। বাংলাদেশ এমন স্বামী আছে নিজে বউর মায়ের খায়, আসতে কইবেন না জোরে, কোন মানে বউ মারে, ওরে আল্লাহ, বউ মারে না, তা আপনারাও কি মারেন? মারেন না, মানে দুজন মারে, তাহলে তো সমান সমান, তাহলে তো ওয়াজ করে লাভ নাই। শুনেন, তো মির্জা জানে জানা রহমতুল্লাহ আলাই বর জ্বালাতন সহ্য করতে পারলেন না, সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। বউ বলে, মিয়া তুমি কিসের পীর হইছো? জঙ্গলে থাকো, খানকায় বসে থাকো, এখানে সেখানে যাও, কাজকাম করো না কেন? গালাগালি করে। তিনি একদিন জঙ্গলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আমি সংক্ষেপ করে বুঝাবার জন্য বলতেছি এক মিনিটে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও না কেন, আমার বউ যেন আমার কমপক্ষে মানে, আমি যেন বড় বুজুর্গ। তিনি দোয়া করলেন, আশ্রু আলী তানবী লিখছেন আমার কোনো কথা না, আকাশের উপর দিয়া এভাবে বাতাসে উড়ে উড়ে যাইতেছে গা, মির্জা জানে জানা বউ দেখছে, আরে এত বড় একজন পীর বাতাসের উপর দিয়ে যায়, উনি পীর হবেন? এত হবে কেডা, এত বড় পীর, আমার স্বামী একটা পীর হয়েছে ভণ্ড, শুধু জঙ্গলে থাকে, শুধু খানকায় বসে থাকে, আসুক, এত বড় পীরের কাছে মুড়ি দেওয়া দরকার। স্বামী ঘরে আসছে, কয় মিয়া আপনি কেমন পীর হয়েছেন? আপনার কাছে এই জন্যই তো মুড়ি দই না, এই জন্য বাংলাদেশে যত বড় বড় পীর দেখবেন, খবর নিয়ে দেখেন, সারা বাংলাদেশের মানুষ মুড়ি ধইল, বউ মুড়ি দেয় না, কতক্ষণ লাগে
বউকে তুমি কত নম্বরের পীর আমার জানাস? কেউ না জানলে স্ত্রী পিসাব সম্পর্কে জানে, কথা বলেন না কেন? যাই হোক, স্বামী বলছেন কি হয়েছে, আজকে এমন একজন পীর দেখেছি পিসাব, যিনি বাতাসের উপর দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে উড়ে উড়ে গেছে বিমানের মতো, পাখির মতো। মির্জা জানে জানা বললেন, তাইলে কি তুমি এই পীরের কাছে মুরিদ হইতে চাও? ওই কি কর, আমি ঠিকানা খুঁজে পাইতেছি না, ঠিকানা পাইলে তো এই পীরের কাছে মুরিদ হইতাম, এত বড় পীর বাতাসের উপর দিয়ে যায়। স্বামী বলছেন, স্ত্রী এটা তো আমি, তোমার স্বামী। আপনি এই যে বাতাসের উপর দিয়ে উড়ছে সেটা কি আপনি ছিলেন? ক আমি তো। ক এই জন্য তো দেখছি একটু কাইতিয়ে কাইতিয়ে যায়, কাইতিয়া কাইতিয়া যায়। মানে এতক্ষণ বলছে সব ঠিক, স্বামীর কথা শুনি নাই, কয় না কাইতিয়া যায়। মানে স্বামী আপনি যাই হন, বউর কাছে আপনি কিছুই না, কথা কন না কেন আছে না এটা যেন ওখানে ধরাই আছেন। কিন্তু যাই হোক, কথা তো কত কথা, এই যে স্ত্রীদের জ্বালাতন সহ্য করবেন, এরপর তালাক দিয়ে না। শেখ সাদির নাম শুনে না এমন কোন মানুষ আছে দুনিয়ায়? শেখ সাদি যিনি কিতাব গুলিস্তা এবং বুস্তা লিখেছেন, বিশ্বের মানুষ চিনে। জানেননি ওনার বউ ওনার কেমনে মারত? এটা বললে তো আপনারা বলবেন হুজুরের মায়ের কেমন হইতেছে। শেখ সাদিকে ওনার বউ একদিন যে মাটির হাড়ি আছে না, পাতিল মাটির কলস আছে না, মাটির কলস দিয়ে দিয়েছে মাথা একবারে। মাটির কলস ভাঙ্গিয়া মাথাটারে কি বলে, কি বলে, কান্দা, কান্দা কয় না, মানে যেটা যে বুঝেন ওই যে কান্দা, কান্দাটা গলায় ঢুকে গেছে, ওটা নিয়ে তিনি হাঁটতেছেন। পাবলিক শিক্ষা শেখ সাদিরে তিনি গজল বানাচ্ছেন, এটা দিয়া কবিতা বানাচ্ছেন। শেখ সাদিরে বলতেছে এটা কি করলেন, আপনার গলে পাতিলের কান্দা কেন? কইটা আমার বউর উপহার। উপহার মানে বলে যে মারছিল আমার উপরে, ভাঙ্গে এটা ভিতরে ঢুকে গেছে, ওন বাইর হয় না। পাবলিক বলে তাইলে আপনি ছাইড়া দেন না কেন রে? তিনি বলেন, না রে আমি ছাইড়া দেবো কেন, আমাকে যতই জ্বালাতন করুক আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে সবর করে। আর আল্লাহ বলছেন ফাসবরুন জামিল, তোমরা ধৈর্য ধারণ করো, আমি সাথে আছি। আর আল্লাহ সাথে থাকলে জান্নাত যাবই একদিন। সুবহানাল্লাহ, আমাদের উদ্দেশ্য কোথায় যাওয়া? জান্নাত। এজন্য এমন স্ত্রী কি কোপাইছেন যে আপনার আপনার গলায় একটা হাসির লাগছিল কান্দা? দেখেন কত বড় বুজুর্গ, এত কিছুর পরেও তালাক দিবেন না। এখন যদি তালাক দিতেই হয় তাহলে আমরা আমরা সামনের দিকে যাই, কি করা লাগবে আমার মুসলমান বন্ধুগণ? স্ত্রীকে সংশোধনের কিছু পথ আছে, স্ত্রীকে সংশোধনের কিছু পথ আছে। সংসারকে যদি সুখের করতে হয় আপনাকে সেই পথে হাঁটা লাগবে। এক নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে চার নম্বর সূরা সূরায়ে নিসার ৩৪ নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ বলেন, স্ত্রীকে সংশোধন করার শান্তিপূর্ণ কিছু চেষ্টা করা লাগবে। এরপরেও যদি চেষ্টা করে সে ঠিক পথে না আসে তাহলে কি করবেন? আল্লাহ বলেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, স্ত্রীর মধ্যে যদি তোমরা অবাধ্যতা দেখতে পাও, অবাধ্য হয়ে গেছে, কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, অবাধ্য পথে চলে, এক নাম্বার তাকে সংশোধন করার পদ্ধতি হচ্ছে তাকে উপদেশ দাও, নসিহাত করো, ওয়াজ করো, কি করো, বউরে বুঝাও। এক নাম্বার পদ্ধতি সংশোধনের, স্ত্রীকে বুঝাও, এরপরে তালাক দিও না, কি করো, কথা বলে না কেন, বুঝাও। এক নাম্বার বুঝাও। যদি স্ত্রীকে বোঝানোর উপরে কাজ হয় না, কিছু স্ত্রী আছে বলবে স্বামী আপনি আমার ওয়াজ করা লাগবে না, বহুত ওয়াজ আমিও জানি, আছে না ওয়াজ করে যদি কাজ না হয়, এক নাম্বার সংশোধনের পদ্ধতি কি, বুঝাও। আপনারা প্রথমে কি করবেন, কোই লাঠি দে, আরে গাছ কাটার কুড়ালটা দে, ওসকে আমি মরবো নাইলে ওরে মারবো, আর ওরে তালাক দিব, ওর বাপরেও তালাক দিব,
তো বাপে আপনি তালাক দিবেন কেমনে? ওটা বেচারা পুরুষ মানুষ। এই তো আমাদের কাজকর্ম। আল্লাহ বলছেন এক নাম্বার পদ্ধতি স্ত্রী সংশোধনের পিটানো না ওয়াজ করা। সবাই বলেন এই জন্য স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় বাধ্য করার এক নাম্বার ঔষধ কি বলেন না সবাই? দুই নাম্বার পদ্ধতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া। বেশি যদি অবাধ্য হয়ে যায় নসিহতের মাধ্যমে কোনো কল্যাণ না আসে, উগ্র চলাফেরা করে, ইচ্ছা মতো ঘুরে মন যদি হয়ে যায়, দুই নম্বর তাকে সংশোধনের পদ্ধতি হচ্ছে তার বিছানা আলাদা করো। কি করো? বিছানা আলাদা করো, আলাদা আলাদা ঘুমাও, রাত্রি যাপন করো একসাথে না আলাদা? কয়টা বললাম? তিন নম্বর। নবীজি বললেন এই দুই কাজে যদি হয় না, নসিহত করে হয় না, স্ত্রীকে আলাদা রাখলেও হয় না, হয়তো আলাদা থাকলে কোনো স্ত্রী সংশোধন হয়ে যেতে পারে, তারপরেও যদি হয় না, তিন নাম্বার পদ্ধতি হল ওয়াদরিবুহুন্না, তোমরা তাদেরকে তিন নাম্বার স্টেপে একটু প্রহার করো। কি করো? মারতে পারো। এক নাম্বার ওয়াশ করার পরে যদি কাজ হয় না, বিছানা আলাদা করো। বিছানা আলাদা করার পরে যদি কাজ হয় না, কি করো? কতক্ষণ না কেন তা আপনারা কইবেন? এই তো পাইছি। তো মায়ের মানে কি? যতক্ষণ না মারে ততক্ষণ মায়ের। মায়ের না মায়ের, এই মায়ের সিস্টেম ইসলামে আছে, কেমনে মারবেন? ইসলামে মারধর করা, মায়ের ভয় দেখানো অনুমতি কয় নম্বরে দিছে? কথা বলেন না কেন? রাসূলের পাক হাদিসে বলছেন বুখারী মুসলিমের হাদিস, লা তাজরিব দাইনাতাকা দরবাকা আমাতাকা, তোমরা মারো তোমাদের স্ত্রীদেরকে কিন্তু দাসীর মতো, বাদীর মতো, চূড়ার মতো পিটাইও না। আর আমরা তো মারতে 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 জায়গায় প্রস্রাব করে দিচ্ছে, আরো মার, ঠিক নেই? কিন্তু মাই রইল। রসুল বলছেন তোমরা মারতে পারো, তবে বাদিদাসীর মতো মারবে না, এক নাম্বার। এরপরে বলছেন লা তাজলিদ আহাদুকুম ইমরাতাহু জিলদাল আব্দি, আল্লাহ বলছেন তোমাদের কেউ যেন স্ত্রীকে যদি মারতে হয় ক্রীতদাসের মতো যেন না মারে। মারতে মারতে অজ্ঞান করে ফেলাই দিছে, মারে নি ভাবে, মেডিকেল নিয়ে ভর্তি করছে এমন মায়ের দিছে, এগুলো চলবে না। আরেকটা হাদিসে রাসূল বলছেন ওয়াজরিবুহুন্না জারবান গায়রা মুবরাহিন, তোমরা মারো মারো চুরের মতো মারো না। আপনারা তো মারেন, বোর চুল ধরে এমন টান দিছেন ওর চুল সব শেষ আছে না? মারি লোটা সুরেই তো মানুষে মারে না, এভাবে চুলে টান দিয়ে মারা হারাম, গালে মারা হারাম, চেহারায় মারা হারাম, মাথায় মারা হারাম। তাহলে মারবি নি কই? কন বুঝে বুঝে ঠিক করে ফেলবেন। তাহলে পদ্ধতি বললাম তিনটা, এক নাম্বার নসিহত করা, দুই নাম্বারে শয্যা আলাদা করা, বিছানা আলাদা করা, এরপরে ঠিক না হইলে কি করবেন? তিন নাম্বারে মারবেন। তো মারেরও তিনটা পদ্ধতি বলছি, ঠিক আছে তো ইনশাল্লাহ? চার নম্বরে নবীজি বলেছেন যদি কোনো পদ্ধতিতে কাজ না হয়, চার নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন চার নম্বর পদ্ধতি হলো স্বামীর পক্ষ থেকে একজন বিচারক, স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক, দুই পক্ষ থেকে দুইজন বিচারক, সালিশ বসাইয়া দাও, সালিশ নিযুক্ত করো, উভয়ের মাধ্যমে তোমরা নিষ্পত্তি করে মীমাংসা করে চলো। আল্লাহর রসুল বুঝাতে চান এরপরও তোমরা তালাক কথা বলেন? তাহলে চার নম্বর পদ্ধতি কি করবেন? সালিশ। কয় নম্বর পদ্ধতি? চার নম্বর পদ্ধতি, সালিশ বসাইয়া তোমরা দেখো কোনোভাবে সমাধান করা যায় কিনা। তাহলে কয়টা পদ্ধতি বললাম স্ত্রীকে সংশোধনে? এই চার পদ্ধতি অনুসরণ করার পরেও যদি স্ত্রী ভালো পথে না আসে, পাঁচ নাম্বার পদ্ধতি আপনি দ্বিতীয় বিয়ে করে নেন, এরপরও তালাক দিয়েন না, এরপরেও। আর যদি আপনাকে তালাক দিতেই হয় তখন আপনি কেমনে তালাক দিবেন বলেন?
কেমনে তালাক দিবেন? একসাথে দিয়ে দিবেন? ইসলাম বলেছে তালাক যদি দিতেই হয় চার নাম্বার পদ্ধতিতে যদি কাজ হয় না তালাক দিতে হয়, তাহলে তালাকের স্ত্রী যদি ফিরে না আসে আর তাকে তালাক দিতেই হয়, তালাকের পদ্ধতি হচ্ছে স্ত্রীকে তিন মাসে তিন তালাক দিবেন। কয় মাসে? কয় মাসে তালাক? তিন মাসে তিন তালাক দিবেন। তিন মাসে তিন তালাকের অর্থ হচ্ছে প্রথম মাসে স্ত্রী যখন ঋতুস্রাব থেকে পিনুট থেকে এসে সুস্থ হবে তখন এক তালাক দিবেন। একসাথে তিন তালাক দেওয়া হারাম। তিন তালাক কি কথা বলেন না? হারাম। কিন্তু তালাক দিলে তালাক হবে? তালাক দিলে একজনকে গুলি করার কথা ছিল, একটা করছে, একসাথে তিনটা, মরবে না মনে হয়? আপনারা যদি কোন না তিনটা মারছি তো মরবে না, দোয়ার কথা ছিল একটা দিছেন তিনটা, মরবে না? তাহলে এক তালাক দিবেন, তিন তালাক দেওয়া হারাম। কিন্তু তালাক দিলে তালাক হবে, গুনাহ হবে। এক প্রথম মাসে একটা তালাক দিবেন। উদ্দেশ্য হচ্ছে স্ত্রী যেন সংশোধন হয়ে যায়, যদি সংশোধন না হয় দ্বিতীয় মাসে আরেকটা তালাক দিবেন, স্ত্রী যখন ঋতুস্রাব থেকে সুস্থ হবে। এরপরেও যদি সে ঠিক পথে না আসে তাহলে তিন নাম্বার বার আপনি তৃতীয় মাসে তিন নাম্বার তালাক দিবেন। এইভাবে স্ত্রীকে তালাক দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবগাদুল হালাল ইনদাল্লাহি তালাক, আল্লাহর কাছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হালাল তালাক। কি কথা বলেন? এজন্য তালাক দেওয়া যাবে না, দোয়ার দরকার আছে? আর যদি দিতে হয় কেমনে কেমনে দিবেন? কয় মাসে? কয়টা পদ্ধতি অবলম্বন করার পরে? চারটা। কয়টা? চারটা। প্রথমে ওয়াজ করবেন, নসিহত করবেন। দুই নম্বরে বিছানা আলাদা করবেন। তিন নম্বরে হালকা পাতলা মায়ের দিয়েও যদি লাইনে না আসে, চার নম্বরে বিচার বসাবেন, তারপরেও যদি সালিশে কাজে না আসে এরপরে তালাকে যাবে। এরপরে একসাথে না তিন মাসে? এই তিন মাস স্ত্রীর খুর পুষ দেওয়া লাগবে, এটা হচ্ছে ইসলামের বিধান। এখন আমি জানতে চাই, আমি এতক্ষণ যা বলছি এগুলার ভিতরে আমরা চলতেছি? হ্যাঁ, কেউ তিন মাসে বউরে তিন তালাক দিয়েছেন একসাথে দেয়? কথা বলেন না, আস্তে আস্তে মারে না, ইচ্ছা মতো মারে? ওয়াজ নসিহত করে? হ্যাঁ না? মায়ের প্রথমে মায়ের শুরু, প্রথমে মায়ের শুরু। এজন্য এভাবে শান্তি আসার কথা না, শান্তি আসতে হলে ইসলামের পথে নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত কুল জালাল বলেছেন, পরিবারের ভিতরে যদি শান্তি চাও, পরিবার থেকে ভালো ভালো সন্তান তোমরা চাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া রাখো। মিল মহব্বত যদি বাড়াতে চাও, আয়েশার জিন্দেগি স্ত্রীকে উপহার দাও, খাদিজার জিন্দেগি দেও, হজরতে ফাতেমার জিন্দেগি আসিয়ার জিন্দেগি উপহার দাও। দুজন ঘরের ভিতরে বসে বসে গল্প করবেন, নবীজির জিন্দেগির গল্প করেন, মা খাদিজাতুল কুবরা আয়েশার জিন্দেগির গল্প করেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে দিনের গল্প করে আর এইভাবে ভালো ভালো মানুষের জীবনের গল্প করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কিয়ামত মৃত্যুর আগে তাদের জিন্দেগিকে ওদের জিন্দেগির মতো বানাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, কিয়ামতের দিনে মৃত্যুর সময় যদি কোনো স্বামী স্ত্রী সম্পর্কে বলে, আমার স্বাস্ত্রী মারা গিয়েছে আমি তার উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, কোন স্বামী যদি স্ত্রী সম্পর্কে এই কথা বলে, আল্লাহ তাআলা আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আল্লাহ বলেন, গোলামের কাছ থেকে বান্দির কাছ থেকে হিসাব নেওয়ার দরকার নাই, আমার গোলাম বলেছে তার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে মাফ করে দিলাম। কোন স্ত্রী যদি বলে, ওগো আল্লাহ তাআলা আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, স্বামী আমার হক ঠিক মতো আদায় করেছে। কোন স্ত্রী যদি আল্লাহর কাছে কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই স্বামীর কোন আমলনামা দেখতে চান না, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমলনামাটাকে অফ করে দাও, একজন আরেকজনের সঙ্গে
দীর্ঘদিন পর্যন্ত সমাজে চলাফেরা করলো, একই পরিবারে চললো, দীর্ঘদিন পর্যন্ত একসাথে বসবাস করলো, একজন আরেকজনকে সন্তুষ্ট করতে পেরেছে, একজন আরেকজনকে ভালোবেসে এসেছে। আজকের দিনে আমি আল্লাহ তাদেরকে লজ্জিত করতে চাই না, আজকের দিনেও তাদেরকে ভালো রেখে স্বামী স্ত্রীকে পরিচয় করাইয়া দুজনকে একসাথে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এক বুজুর্গের কথা বলি, নাম বলবো না, তিনি বিয়ে করতে তার ইচ্ছা নাই, মন চায় না তার বিয়ে করতে। এক বুজুর্গ যখনই তাকে বিয়ের পরামর্শ দেওয়া হতো তিনি অস্বীকার করতেন আর বলতেন না এগুলাতে আমি নাই। একদিন তিনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে বলছেন জাউইজনি জাউইজনি, কেউ আসনি তোমরা কই আমার একটা বিয়ে করাও। ঘুম থেকে ওইটা, অথচ ওনাকে বিয়ের কথা বললি উনি বিয়ে করবে না, এখন বলতেছে আমাকে বিয়ে করাও। এভাবে উনি চিল্লাচিল্লি শুরু করে দিলেন। সেই বুজুর্গকে গিয়ে জিজ্ঞাসা করা হলো আপনি এইভাবে চিল্লান কেন, আপনি বলছেন বিয়ে করবেন না এখন আবার বিয়ের জন্য চিল্লাচ্ছেন কেন? তখন তিনি বললেন আমি যদি বিয়ে করি আল্লাহ পাক হয়তো আমাকে কোনো সন্তান দিবেন আর এই সন্তানের দ্বারা হয়তো আমি নাজাত লাভ করতে পারি। বিষয়টা কি এটা বলেন? তিনি বলেন আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম হাসরের ময়দানে মানুষ দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ, এই হাসরের মাঠে কেয়ামতের মাঠে আমিও আছি। এই বুজুর্গ বলতেছে আমার পিপাসায় বুক ফেটে যাচ্ছে, মনে হচ্ছে জীবন চলে যাবে এখন আর বাঁচব না হাসরের মাঠে, সবাই যখন পিপাসায় কাতর এমন সময় কিছু শিশুকে দেখলাম মাথার মধ্যে নুরানি রুমাল দিয়া, হাতের মধ্যে দামি দামি তুলনাহীন সুস্বাদু পানির বোতল নিয়া তারা মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং লোকগুলিকে পানি পান করাচ্ছে। আমি দৌড়ে একটা শিশুর কাছে গেলাম, বললাম বাবা আমার কলিজাটা ফেটে যায় আমাকে এক ফুটা পানি পান করাও। শিশুটি বলল আপনি কে? আপনাকে আমি চিনি না, আমার এই পানি শুধুমাত্র আমার পিতামাতার জন্যে, আমি পানির বোতল নিয়ে কেয়ামতের মাঠে ঘুরতেছি, আমার পিতামাতা কই আছেন, শুধুমাত্র আমি তাদেরকে পানি পান করাবো। আপনার কি কোনো বাচ্চা নাই? আপনি আমার কাছে পানি চান কেন? আপনার বাচ্চা থাকলে তো তার কাছে বলতেন। এই কথা বলার পরে তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে তিনি চিন্তা করলেন যদি আজকে আমি বিয়ে করতাম আর আমার বাচ্চা হতো কেয়ামতের দিন হয়তো বিপদের সময় এই নাবালিক বাচ্চাও আমার জন্য পানি নিয়ে আসতো। এজন্য সবাই সময় মতো বিয়ে করবেন ইনশাল্লাহ বলেন। জান্নাতের ফুলের সুঘ্রাণ আছে আর নাবালিক বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল, বলেন সুবহান। আর এই বাচ্চা পেতে হলে আপনাকে কি করা লাগবে বলেন না? বিয়ে করা লাগবে। এখন আপনারা বিয়ে করলেন ঠিকই কিন্তু বাচ্চা নিতে রাজি না, এমন পরিবার নাই বাচ্চা নিবে না, তাহলে আবার কি হইল? অনেকে আছে বাচ্চাকে মায়ের পেটের ভিতরে যাকে বলে ভ্রূণ হত্যা করে না, ভ্রূণ হত্যা করা আর সরাসরি একজন মানুষকে কুপাইয়া হত্যা করা, এই দুই হত্যার মধ্যে নিকৃষ্ট হত্যা সব থেকে বড় পাপ হচ্ছে মায়ের পেটের সন্তানকে হত্যা করা। এটা এই বাংলাদেশের মানুষ করে থাকে। জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল আইনের কথা বলে, পরিবার শান্তির কথা বলে, একটার বেশি নয় দুইটার বেশি নয় এই কথা বলে যারা সন্তানকে পেটে হত্যা করে এরা মানুষ হত্যা করার চাইতে বড় অপরাধী। আল্লাহ বলেন কেয়ামতের দিন তারা যত বড় বুজুর্গ হোক যত তওবাকারী হোক তাদের দিকে আমি তাকাবো না। কথা কি বুঝাইতে পারলাম?
যাক। সুতরাং এই সমস্ত অনাচার থেকে নিজেকে বাঁচাইয়া কোন স্বামী যদি স্ত্রীর দিকে স্নেহের দৃষ্টিতে তাকায় আর কোন স্ত্রী যদি স্বামীর দিকে স্নেহের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক তাদের উভয়ের দৃষ্টির মধ্যে নিজের রহমতের দৃষ্টি দিয়ে তাকান। কিন্তু আপনি তো আপনার বউর দিকে তাকান না, ঠিক নেই? ঠিক কে বলছে বিষয়, ঠিক কে বলল? আল্লাহ মাফ করো, ঠিক আছে বুঝছি, এমনি বলছেন মনে হচ্ছে। স্ত্রীর দিকে স্নেহের দৃষ্টিতে তাকাবেন, স্ত্রীও আপনার দিকে স্নেহের দৃষ্টিতে তাকাবে, দুই দৃষ্টি যখন একত্রিত হবে আল্লাহ বলেন আমি তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইয়া থাকি। আর আল্লাহ যদি কারো দিকে রহমতের দৃষ্টিতে তাকান তার কোনো টেনশন আছে? তাহলে আমাদের এত টেনশন পরিবারে বোঝা গেলে এগুলো নাই, এগুলা সবাই বলেন নাই, কেউ বলে কেউ না, কি করবে? যাক, মনে রাখবেন আরেকটা কথা, যেই ব্যক্তির স্ত্রী আছে যেই ব্যক্তির সন্তান আছে ওই ব্যক্তি যদি দুই রাকাত নামাজ পড়ে, তাইলে যার স্ত্রীও নাই সন্তানও নাই উনি 82 রাকাত নামাজ পড়লে যেই সব, যার স্ত্রী আছে সন্তান আছে তাদেরকে মরণ পোষণ করানোর পরে দুই রাকাত নামাজ পড়ে, তার 82 রাকাত থেকে তার দুই রাকাতের বেশি সওয়াব। এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে কিছু আগাইয়া দেওয়া যে বিয়ে করো, ঠিক আছে? তো রমজানের পরেই বিয়ে শুরু করে দেবা ইনশাল্লাহ, বলো রেডি থাকো আজকে, ঠিক আছে? যারা স্ত্রীর হক আদায় করে সন্তানের হক আদায় করে দুই রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাদের এই আমল নামার জুড়ির ভিতরে 82 থেকে 100 রাকাতের সওয়াব দেন, সুবহানাল্লাহ। তাইলে কি এটা কম না বেশি? আচ্ছা এখন আসুন, আমি ধারাবাহিক ভাবে যাচ্ছি, এত কথা বললাম, এখন তো বিয়ে করা লাগবে না লাগবে না? বিয়ে করতে গেলে পাত্রী দেখা লাগবে না লাগবে না? আমি জানতে চাই বিয়ের আগে পাত্রী দেখেন না? কথা বলে না কেন? এই পাত্রী দেখা বিধান আছে, পাত্রী দেখতে পারবেন, জায়েজ মুস্তাহাব ভালো কাজ, যাকে বিয়ে করবেন তাকে দেখবেন, পাত্রী দেখার বিধান আছে কিন্তু দেখানোর বিধান নাই, বুঝাইতে পারি? পাত্রী দেখার বিধান আছে, মেয়ে দেখার বিধান আছে বৈধ, কিন্তু দেখানোর কোন বিধান ইসলামে নাই। যিনি বিয়ে করবেন আপনি যাকে বিয়ে করবেন চুপি চুপি তাকে দেখতে পারবেন, তাকে দেখবার জন্য বাসায় যেতে পারবেন, কিন্তু আপনি জানেন না শুনেন না একজনের মেয়ে দেখতে যাবেন আর দেখার জন্য মেয়েটাকে সাজাইয়া আপনি আপনার দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই 14 গোষ্ঠীর নিয়া দেখতে যাইবেন, এটা ইসলামে নাই, কথা বলেন না কেন? ছেলেটাকে আমেরিকা কয় আমি দেখা দরকার নাই, আমার দুলা ভাই দেখলেই বস, শয়তান বিয়ে করবে তুই আর দেখবো তার দুলা ভাই আছে না, এগুলা কেন আর দুলা ভাই দেখবো কেন? আরো কিছু ছেলে আছে আমি আমার মা বাপকে খুব ভালোবাসি আমার দেখা লাগবে না, মা বাপ দেখলে চলবে, তোমার বাবা তোমার তুমি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছ দেখবার জন্য তোমার বাবা দেখা হারাম, কথা বলেন না কেন? হালাল না হারাম? বাবার জন্য এই মেয়েটাকে দেখা হালাল? কথা বলে না, বাবা চাইলে বিয়ে করতে পারবে না? অনেক শ্বশুর আছে ছেলের বউ দেখতে গিয়ে নিজে বিয়ে করে ফেলেছে, আছে না? আপনারা জানেন দেখা যায়, আমি ইত্যা বলতেছি না তো, এগুলো আছে বাংলাদেশে, হ্যাঁ ঠিকই বলছেন আছে। এজন্য ইসলাম বলেছে পাত্রী দেখার বিধান আছে দেখানোর বিধান নাই, যিনি বিয়ে করবেন তিনি দেখবেন,
এখানে একটা হাদিস মনে পড়ল, ইবনু মাজা মুসনাদে আহমদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আলকাল্লাহু ফি কলবি ইমরাতিন খুতবাতা ইমরাতিন ফালা বাসা আন ইয়ানজুরা ইলাইহা। যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা কোন নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, তার জন্য গুনাহ হবে না। যে কোনো সিস্টেমে মেয়েটাকে একটা নজর দেখে নেবে, যে কোনো সুযোগ করে হোক দেখে নিক, এটা গুনাহ। এখন বাংলাদেশে মেয়ে দেখতে গিয়ে সেঞ্চুরি করে কিন্তু পছন্দ হয় না, কথা কন না কেন? তোমার এইভাবে দেখতে খুঁজছে কেডা, এটা কি বাজারের কোনো জিনিসপত্র যে তুমি দেখবা কেন? কথাগুলো বুঝবেন। হযরত আবু দাউদ শরীফের একটা হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আমি একটা নারীকে আমার পছন্দ হলো, আমার মনে মনে ভাবলাম যে অমুকের মেয়েটা তো সুন্দরী হবে, খুব ভালো হবে, প্রস্তাব দেওয়ার নিয়ত করলাম, কিন্তু মেয়েটাকে তো আমি দেখি নাই। জাবের বলেন, আমি রসুলের নির্দেশনা মতো অনেকদিন থেকে লুকিয়ে লুকিয়ে চেষ্টা করলাম মেয়েটাকে দেখবার, যেদিন আমি দেখতে পারলাম, দেখার পরে আমার পছন্দ হলো, আমি কাউকে বললাম না, সরাসরি তার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। তাহলে এখান থেকে বোঝা গেল সরাসরি মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে আপত্তি নাই, কথা বলেন না কেন? সরাসরি দিতে আপত্তি আছে? মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয়, ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়, সরাসরি বিয়ের প্রস্তাব দিতে আপত্তি নাই। তিনি বলেন, আমি দেখতে দেখতে একদিন সফল হলাম এবং তাকে বিয়ের প্রস্তাব দিলাম এবং তারপরে আমি বিয়ে করলাম। সুবহানাল্লাহ বলেন না, কাউকে দেখতে নিয়ে গেছেন? নবীজি যে কতগুলা বিয়ে করলেন, কারা কারা দেখতে নিয়ে গেছিলেন বললেন না কেন? আয়েশার বিয়ে করতে কাউকে দেখতে নিয়ে গেছিলেন? সাফিয়া, উম্মে হাফসা, কেন আপনারা এগুলো করেন কেন? বলেন না, এগুলো কই পাইলেন? হারাম কাজ। এরপরে মেয়েটাকে কি সুন্দর করে সাজায় গুজায় দেখায়, ঠিক না? দাঁড়াও, বস, ডানে গুঁড়ো, মানে কি চলতেছে? কোরবানির গরু না, কই কি কোরবানির গরুর মতো? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মাধ্যমে আমাদের নারী জাত, আমাদের মায়ের জাতকে অসম্মান করা হয়, ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন কয়েকটু হাইটে আসেন, একটু কথা বলেন, আওয়াজটা বুঝি, হাঁটলে কেমন হাঁটেন বুঝি, আর কত কাহিনী, এগুলো কি বলবো আমি, কত এগুলো সব মিথ্যা বলতেছি, হালাল না হারাম? আচ্ছা, এখন আপনারা বললেন যে আমরা মেয়ে দেখব, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো এভাবে বলছি, সামনে গেলে বুঝবেন কি বলতে চাই, এভাবেই চলতেছে। এখন আপনারা বলবেন, তো মেয়ে দেখতে চাই, কেমন মেয়েকে বিয়ে করব, কেমন মেয়ে দরকার নেই জানার, কেমন মেয়েকে বিয়ে করবেন? রাসূল পাক ইসলাম আবু দাউদ এবং নাসাইর হাদিসে বলেছেন, রাসূল ইসলাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমম। নবীজি বলেছেন, তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী তার স্বামীকে ভালোবাসে এবং অধিক সন্তান জন্ম দিতে পারে। এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়ে তার স্বামীকে ভালোবাসে, কাকে? না অন্য ছেলেকে, কথা বলেন, স্বামীকে ভালোবাসে এবং অধিক পরিমাণ, কথা বলেন, অধিক পরিমাণ সন্তান জন্ম দিতে। আপনারা বলবেন, একটু হয়েছে হয়েছে, আর দরকার নেই, বল্টু থাক, বল্টু নাম রাখছে, দরকার নাই, এগুলো বলবেন না। রাসূল বলছেন, যদি আমার উম্মত বেশি হয়, তে উম্মতের মোকামে সংখ্যাধিক উম্মত বেশি হলে কিয়ামতের ময়দানে সকল নবীদের সামনে আমার উম্মত বেশি এটা প্রমাণ করে সবাইকে নিয়ে জান্নাতে পৌঁছে যাব। এখন শাশুড়ি বইলে দে, আমার মেয়েরে বিয়ে দিব, বাবা শর্ত একটা বাচ্চা নিতে পারবো না, ও বেচারা আইলাম কই? আসেনি এগুলা সব আসে দেখতেছি, কই আইলাম বাংলাদেশ? আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, এখন আপনারা বলবেন, হুজুর আমি তো অনেক চেষ্টা করি, অনেক চেষ্টার কোনো কমতি নেই, কিন্তু একটা
সুন্দরী মনমতো একটা সতী মেয়ে পাই না, বলেন না এটা? বলেনি অনেকে? অনেক চেষ্টা করে একটা সুন্দরী মেয়ে আমি পাই না, বা একটা আমার মন মতো একটা মেয়েকে পাই না। আর অনেকে দেখবেন চেষ্টা নাই, কিছু নাই, সারা জীবন শয়তানি করছে, একটা ভালো মেয়ে পেয়ে গেছে, ঠিক না? এটা ঠিক কথা। দেখেন রাসূল পাক কি বলছেন, আল্লাহ কে বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা 24 নম্বর সূরা, সূরা নূরের 26 নম্বর আয়াতের কিছু অংশে বলছেন, আল খাবীসাতু লিল খাবীসিন ওয়াল খাবীসুনা লিল খাবীসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ বলছেন যারা দুশ্চরিত্র নারী তাদের জন্য রয়েছে দুশ্চরিত্র পুরুষ। অর্থাৎ আপনি যদি চরিত্র খারাপ থাকে, আপনি নির্ঘাত মাইনে নেবেন যে আপনি একটা খারাপ নারী পাবেন। আর কোনো কথা নাই, এখানে কোনো ওয়াজ করা লাগবে না। আপনি এখন আপনি টার্গেট মিলান, আপনি যত খুঁজতে খুঁজতে গুরুস্থানে চলে যান, কাজ হবে না। আপনার যদি বাস্তবিক লাইফে আপনার চরিত্র খারাপ থাকে, আপনি মনে করবেন না স্বর্ণের টুকরা পাইবেন, আপনি পাইবেনই কয়লার টুকরা। কথা না কেন আমি বলছি, আপনার বাস্তবিক লাইফে যদি আপনার চরিত্র ঠিক না থাকে, আপনি খারাপ পাবেন। আমার কথা না, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আল্লাহ বলছেন দুশ্চরিত্রা নারী জন্য দুশ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী, আর সচ্চরিত্রা নারীর জন্য সচ্চরিত্র পুরুষ, এবং সচ্চরিত্র পুরুষের জন্য সচ্চরিত্র নারী আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সৃষ্টি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি ইউনিভার্সিটিতে পড়ার সময় 99টা প্রেম করছেন, দুই চারবার আর এক বেচারার মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, এখন বিয়ে করার সময় দেখবেন এখন খুঁজতেছে পরেশগার একটা মেয়ে। আল্লাহ কো শয়তান বাড়ি কই, করছুস কি এতদিন আর এখন করছ কি? কাজ হবে, বলেন না কাজ হবে? আপনি যে কোয়ালিটি এটা আপনি একবার চক্ষু বন্ধ করে বসে থাকেন, কোনো তাবিজ কবজে কাজ হবে না, বলে হুজুরের পানি পড়ার কাজ হবে না, কোনো কাজ হবে না। আবার বইলা দিলাম, কাজ হবে না। আপনি যে কোয়ালিটির আপনি যা পাইবেন, আপনি আপনার কাছে যদি পায় ধরে কয় আমি ঠিক আছে, একবারে 100% আপনার মতো কোয়ালিটি হবে, ঠিক? আমি বলছি কে বলছেন? এজন্য সচ্চরিত্রবান মেয়ে পাইতে হলে আপনাকে আগে সচ্চরিত্রবান ছেলে হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? অনেক মেয়েরা আছে বলবে, অনেকের সময় বলে যে আমি আগে খারাপ ছিলাম, ওন কত ভালো নামাজ পড়ি, রোজা রাখি, একবারে পর্দা, আমি একজন ভালো বদ্র। আল্লাহ কয় ঠিক আছে, বদ্র পাইবা, তুমি যেমন ছিলা তেমনই। কথা বলেন না কেন? আল্লাহ এই জায়গায় কোনো স্যাক্রিফাইস করতে রাজি না। সুতরাং এখানে অনেক লম্বা কথা আছে, আমি আবার সামনে কথাগুলো বলবো। অনেক সময় আপনারা বলেন হুজুর কি বলেন, এটা খারাপ ছেলে, কম চরিত্র খারাপ আমরা জানি, কিন্তু একটা মেয়ে পাইছে একবারে চরিত্রবান আছে না হুজুর? একটা ভদ্র ছেলে এমন একটা মেয়ে পাইছে দাজ্জাল মার্কা, কথা বলেন না কেন? উল্টা পাল্টা হয়নি মাঝে মাঝে? এটার কারণটাও আছে, এটা সামনে গিয়ে কম কেন এটা হয়, এটাও আছে সামনে। এর জন্য কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কষ্ট নাই তো? রাত্রে তো 10টা হয়ে যাইতেছে, 12টা ঠিক আছে, তাহলে যাওয়ার দরকার নেই আজকে। এখান থেকে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যার চরিত্র যত ভালো তিনি স্ত্রীও পাবেন তত ভালো, যেই মেয়ের চরিত্র যত ভালো তিনি স্বামীও পাবেন তত পরিষ্কার। তো এখানে আর কোনো ওয়াজ করা লাগবে না, এমন বৈশা থাকেন আপনি ভাই, আপনি কেমন আপনি চিন্তা করেন, কোনো পানি পড়া নিয়েন না। আচ্ছা এখন বাংলাদেশে আরেকটা কথা আছে, বাংলাদেশে দেখবেন স্ত্রীরা স্বামীর একের অধিক বিয়েতে রাজি না। রাজি মায়ের শুরু, মায়ের মামলা দিব, ফাঁস লেগে মরে যাবে, মানে স্বামীর দ্বিতীয় বিয়েতে রাজি না। কিন্তু এই স্বামী যদি আরো 4-5টা প্রেমও করে, যা মন চায় বাহিরে করো, কোন মেয়ের মনে বাড়িতে আনতে পারবে না। কথা বলেন না কেন?
কয়নি আপনার বলে লাগবে বলেনি বলে ঠিক আছে কইছে তাহলে আমি যা বলছি সব সত্য এই কাজগুলো হালাল না হারাম সবাই বলেন আচ্ছা এখানে আরো অনেক কথা আছে এই কথার মধ্যে অধিক কথা হচ্ছে যারা বিয়ে করেন যারা বিয়ে করেছেন ডিভোর্স দিয়েছেন স্ত্রী মারা গেছেন আপনি এখন একটা সতী মেয়ে 18-19 বছরের মেয়ে খুঁজে এটা আপনার জন্য শয়তানি আপনি খুঁজবেন একটা বিধবা মেয়ে কথা বলেন বাংলাদেশে বিধবা বিবাহের প্রচলন নাই বললে চলে ঠিক আছে না আপনার বাবা মারা গেছেন আপনার মেয়ের আপনার মায়ের বয়স মোটামুটি এখনো ঠিক আছে আপনি আপনার মাকে বলবেন যে মা আপনার কি আমি কোনো বিবাহের ব্যবস্থা করে দিব কিনা আপনার মা মারা গেছেন আপনার বাবা বেঁচে আছেন আপনার বাবাকে জিজ্ঞাসা করেন বাবা আপনার জন্য কি বিবাহের ব্যবস্থা করব কিনা এটাই হচ্ছে ইসলাম এটাই ইসলাম নবীজি নিজের বিধবা মেয়েদেরকে বিয়ে দিয়েছেন না দেন নাই দিয়েছেন সুতরাং এরপরের কথা হচ্ছে সামনে যদি যেতে চাই আমরা দেখব আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুমা আলা বা'দ ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম আল্লাহ বলছেন পুরুষ নারীর কর্তা পুরুষ কি এ কথা আপনারা মানেননি বাংলাদেশের মহিলারা মানেননি কথা কানে কেন আমি মিছিল করবে রাস্তায় আল্লাহ বলছেন নারীর কর্তা কে সবাই বলেন আল্লাহ নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিভিন্ন কারণে দিয়েছেন এই কারণগুলো অনেক লম্বা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা একের অধিক বিবাহ করে যদি করতে চাও তাহলে আগে সমতার বিধান করো যে আগে যে প্রশ্ন করেছিলাম এটার উত্তরে নিয়ে আসছি সমতাটা কেমনে আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ আলাইহি দুই বিয়ে করেছিলেন কই বিয়ে দুই বিয়ে এখানে একটা কথা আশরাফ আলী তানভীর দুই বিয়ে করে গড়ের মধ্যে দুই স্ত্রীর মধ্যে ভারসাম্য কেমনে রক্ষা করলেন গড়ে ঢুকবার আগে বারান্দায় তিনি একটা সামঞ্জস্যপূর্ণ একটা পাল্লা এভাবে টাঙ্গায় রেখে দিয়েছেন তো বাজার থেকে যা আনেন পাল্লায় ওজন দেন যে সমান সমান করে এই ঘরে যা দেন ওই ঘরে তাই দেন সমান সমান দেন এখন ধরেন বাজার থেকে দুটা তরমুজ নিয়ে আসছেন কি আপনারা বলেন তো দুইটা কেমনে ভাগ করবে দুটা এক একটা ওগরে দিয়ে দিবে এইটা এই ঘরে এই তো ঠিক না এটার নাম সমতা নয় ইসলাম এটাকেও সমতা বলে না এটাকে বলে শয়তানি তাহলে কি করতে হবে দুটা তরমুজকে চার ভাগ করেন করে এই তরমুজের এক ভাগ ওই তরমুজের এক ভাগ এক ঘরে দেন আর ওই তরমুজের এক ভাগ আর এই তরমুজের এক ভাগ আরেক ঘরে দেন তাহলে হলো কি প্রতিজন স্ত্রী প্রত্যেকটা তরমুজ পাইল কথা বলেন না কেন এটার নাম সমতা আর আপনারা বড় স্ত্রীরে কইবেন তোমার 300 টাকা দিছি ঔষধ কিনবা বাচ্চার স্কুলের টাকা দিবা তোমার জুতা কিনবা আম্মার ঔষধ এনে দিও হকে কইলা কি তুমি 300 টাকা দিছো 300 টাকার উপরে তো ঔষধ লাগে ঠিক না আর ছোট স্ত্রীরে নিয়ে ফ্যান্টাসি কিংডম পার্কে ঘুরতে গেছে এখন কোন না কেন শয়তানি কি শয়তানি তাহলে দুজনের মধ্যে সমতার বিধান কায়েম করতে হবে না করতে পারলে আপনি গুনার কাজ করলেন যা কথা অনেক লম্বা আমি সংক্ষেপ সংক্ষেপ করে বলছি এরপরে বিয়ের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিয়ের মাধ্যমে কিভাবে অভাব দূর হয় এটা তো জানেন আপনারা এ কথা তো আমি অনেকবার বলেছি এজন্য যুবক যারা আছো অভাবে পড়ে গেছো বিয়ে করো বরকত দিবেন কে সবাই বলেন না কে দিবেন বলেছেন কে আল্লাহর রাসূল বলেছেন কে বলেছেন একজন নারী একা একা থাকার চাইতে সতীদের গড় করা উত্তম এরপরও তার স্বামী আছে একজন স্ত্রী রাস্তায় বের হলে তার পরিচয় দেওয়া দরকার হয় তার বাবা না হয় তার ভাই না হয় স্বামী না হয় সন্তান কথা বলেন না কেন এই পরিচয় দরকার নাই দরকার আছে এজন্য আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন আজকালকে বাংলাদেশে বিবাহ কঠিন জেনা সহজ বলেন না
বলে আমার মেয়েটা ছোট, আমার মেয়েটা অনেক ছোট, বিয়ের বয়স হয় নাই। বয়স কত? কাতার 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। কই কি হয়েছে? কয় বিয়ের মতো ছোট, কিচ্ছু বুঝে না, কিন্তু এর ভিতরে 10-15টা প্রেম করে ফেলেছে। কথা বলেন না কেন? 2-4 বার ঘর থেকে ভাগছে, ওরা মাইরা পিটে আনছে। কই গেছে? কয় বরিশাল গেছে। গা যায়নি? আনলে কই যায়? জামালপুর গেছে কি? জামালপুর, মুমিশিং, নেত্রকোনা, চিটোয়াঙ্গে ভাগছে, কক্সেস বাজার গেছে। গা ওখানে যায় আপত্তি নাই, কিন্তু বিয়ে দিতে রাজি না। একটা মেয়ের 16-17-18 বছর বয়সে বিয়ের প্রস্তাব আসে, বিয়ে দেয় না। দুটা কারণ, একটা হচ্ছে বাবা বলে ছোট, আর রাষ্ট্র বলে বিয়ের বয়স হয় নাই। এগুলা বলে তারা ছোট ছোট মেয়েদের, যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে বন্ধ করতে পারে, চরিত্রহীন জেনার কাজ যে আইন বন্ধ করতে পারে না, এটা আইন না, এগুলো হচ্ছে শয়তানি। যেই সমাজে জেনা হয়, হাদিস শুনেন, বুখারী শরীফ রাসূল বলছেন, আজ্জিনা ইউরাসুল ফাকরা। যেই সমাজে যেই গ্রামে জেনা হয়, সেই গ্রামে সেই দেশে কঠিন করে দরিদ্রতা আসে। যেই দেশে দেখবেন দরিদ্রতা পাইছে, মনে রাখবেন এই দেশের ভিতরে জেনা ঢুকে গেছে। গা বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, জেনা। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই আরো জোরে বলেন আমিন। আচ্ছা, রাসূল ইসলাম বিয়ে করেছিলেন কতটা কে বলতে পারেন? জটেই করেন, করছেন তো? শুধু আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা বাদে বাকি যতগুলা বিয়ে করছেন এগুলা কি? বিধবা। এগুলা কি বিয়ে করছেন? বিধবা। এই জন্য বিধবাকে বিয়ে করার প্রতি রাসূল উৎসাহ দিয়েছেন। সুতরাং যারার বয়স হয়ে গেছে, বউ নাই, মরে গেছেন, তালাক দিয়েছেন, একা একা ঘুরতেছেন, শয়তানি করতেছেন, ওগুলা বাদ দিয়ে বিয়ে করেন ইনশাল্লাহ। বলেন ঠিক আছে তো? ইনশাল্লাহ। সুতরাং আরো সামনের দিকে যদি আমরা যাই, কোরআনে কারীম তালাকের অনুমতি দিয়েছে স্বামীকে। আমরা প্রথমে শুরু করলাম, এরপরে বিয়ে করলাম, এরপরে বাচ্চার কথা বললাম, এরপরে কার উপরে কার কর্তৃত্ব তাও বললাম, এরপরে বিবাহ বিধবার কথা বললাম। এখন ধরেন ফ্যামিলিতে বেজার লেগে গেছে, মারামারি, তাহলে এখন কি করা লাগবে? তালাকে যাওয়া লাগবে, ঠিক না? আমরা একটা সামনের দিকে যাই, দেখবেন তালাক বিধানটা শুধুমাত্র স্বামীর অধিকার। স্ত্রী তালাক দিলে তালাক হয় না, স্ত্রী তালাক দিলে তালাক, কিন্তু বাংলাদেশে দেয়নি স্ত্রী তালাক হয়। বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী 100 বার তালাক হয়। রাসূল ইসলাম বলছেন যে 100 বার তালাক দিলে হবে কি? তালাক হবে না। আমার বন্ধুগণ, একজন স্বামী, আপনারা জানেন আমি ঘটনা বলেছি, ঘটনা আজকে বলবো না, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাতে রাস্তাতে ঘুরতেছেন, শুনেন এক ঘর থেকে একটা মহিলার গানের আওয়াজ আসতেছে। বলি নাই, গানের বাংলা হচ্ছে, যদি অন্তরে আল্লাহর ভয় না থাকতো, হে প্রিয়তম স্বামী, শয্যা আমার আন্দোলিত হতো অন্য কোন পুরুষের মাধ্যমে। স্বামী, আমার ভিতরে আল্লাহর ভয় বিদায়, তুমি না থাকার কারণে আমার বিছানায় অন্য কোন পুরুষ নাই। এই গান শোনার পরে লম্বা ঘটনা, যাই হোক, অনেক কিছু ঘটেছে। এরপরে উমরে ফারুক নিজের মেয়ে, আমাদের মা, কার কাছে গেলেন? উম্মে হাফসার কাছে গেলেন, গিয়ে বলছেন, বলো তো মা, একজন মেয়ে তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন থাকতে পারে? তিনি বলেছেন, স্বামী ছাড়া বিবাহিত মেয়ে সর্বোচ্চ 4 মাস। কয় মাস? সবাই বলা লাগবে, কয় মাস? এখন যারা 30 বছর, 40 বছর, 20 বছর, 15 বছর থেকে বউ রেখা বিদেশে থাকেন, বলেন না, বিয়ে করছে যেদিন, এরপরের দিন গেছে গা, তো বিয়ে করতে তোমার কইছে কেটা? এটাকে ঘরের কামলা রাখছো, কাজের মেয়ে, কতটা কাজ করবা, বাবার জাল দিবা, মার খেদমত করবা, বাবার খেদমত করবা, গরু ছাগল মুছাইবা, আর বলে আরো যত কাজ করা লাগে সব করবা, আমি বিদেশে আছি, আছে না? এরা কি কামলা রাখছো, একসাথে বেতন দিছো, ওই মহরের টাকা দিছে মনে করছে একসাথে বেতন দিছে? যারা স্ত্রীকে ঘরের কাজের মেয়ে মনে করে রাইখা দেয়, মনে রাখবেন এই পুরুষইটা পুরুষ না। একথা বলেন না কেন? বউ কি কাজের মেয়ে? কথা কয় না কেন? কাজ করার মেয়ে। আমি যদি মনে ফতোয়া দেওয়া শুরু করি, বউ দিয়ে রান্না করাইতে পারবেন না, তাহলে কি করবেন? কি করবেন? কোন
তাহলে নিজে রান্না করে খাওয়া লাগবে। কোরআনের কোন জায়গায় আছে যে বউ তোমার রান্না করে খাওয়াই দিব? কোন না আপনারা যেই মার্কেট থেকে কাস্তে গিয়ে যান করে খাবার নিয়ে আসো, বউ যদি আমি জানি না রান্না করবো না, তুমি রান্না করে খাও, কিছু করার আছে তোমার? কাজের মেয়ে বানায় রাখছেন মেয়েকে, কেন কষ্ট দেন? এগুলো ঠিক না। যাক, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আসুন আমরা সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বলতেছেন, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যে এই পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ঝগড়া যদি লেগে যায়, যে যার আগে ঝগড়া ভাঙ্গাইয়া যদি স্বামী রাগ করে ফেলে, স্ত্রী যদি তার কপালে চুম্বন দিয়ে জড়াইয়া ধরে, স্ত্রী যদি রাগ করে স্বামী যদি কপালে চুম্বন করে জড়াইয়া ধরে, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাদের রাগটাকে আমি আল্লাহ বরকতে পরিণত করে দেয়া, তাদের জন্য স্পেশাল জান্নাত ওই সময় লিখে দে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানি ঘরের ভিতরে দুইজন থাকলে ঝগড়া লাগতেই পারে, লাগে না? লাগে না মনে হয়? আপনার তো মারামারি শুরু করে দেন, কি লাগে মায়ের? লাগতেই পারে, স্বাভাবিক লাগা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করো, সবরের সঙ্গে চলো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন স্ত্রী যদি জ্বালাতন করে, কারণ ওরা তো বাঁকা হাড্ডির থেকে তৈরি, কি হাড্ডি? বাঁকা, বুঝেন তো? কি আল্লাহ রসুল বলছেন, যদি এটা সোজা করতে যাও তাহলে কি হইব? ভেঙে যাবে, মানে কি তালাক দেওয়া লাগবে। তে ভাঙবে মহিলার কি ভেঙে যায় নাকি? দেখছেনি কোনোদিন ভাঙতে? ভাঙে না তো। নবীজি বলেন ভেঙে যায়, মানে হচ্ছে উল্টা পাল্টা করলে তালাক দেওয়া ছাড়া পথ নাই, নাহলে ঘরে ফাঁস লেগে মরে যাবো, নাহলে হারপিক খাইব। খাইনি হারপিক, কতক্ষণ হারপিকও খায়, কই চাইবেন হারপিকও খায়। আল্লাহ, এগুলো করা যাবে? হার পিক খাইব নাইলে গুমের ওষুধ খাইব, একসাথে এক পাতা, ঠিক না? কতক্ষণ খাইছে নি কেউ? খাইছে কই? বাবারে, ওই জানে দেখা যায়, হার পিক গুমের ওষুধ না হলে ওই যে ইঁদুরের ওষুধ খায়, এগুলো ভালো জিনিস কত বলেন না? এজন্য মিলেমিশে চলতে হবে, ঘরে মারামারি করা যাবে না, ফেতনা করা যাবে না, কারণ এই আসর প্রভাবগুলো বাচ্চাদের উপরে পড়ে যায়, ঠিক না? আচ্ছা, কষ্ট পাচ্ছেন না তো? সামনে যাই। এরপরে আমার নবীজি বললেন স্ত্রী তোমার যেমনই হোক, বিয়ে যখন করে ফেলেছ তুমি সুন্দর, স্ত্রী কালো, স্ত্রী সুন্দর তুমি কালো, একজন আর একজনকে যদি মেনে নিয়ে সবর করে শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন আমি আল্লাহ জান্নাতের মধ্যে সব থেকে জান্নাত দামি জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ সবর এবং ধৈর্যশীল, স্বামী স্ত্রীর জন্য নবীজির পাশে জান্নাতুল ফেরদাউসে ঘর বানাইয়া দে। অনেক সময় দেখা যায় স্বামী রাগ করেছে, স্বামী রাগ করে সারাদিন খায় নাই, গড়ে এসে শুয়ে পড়ছে, তার উদ্দেশ্য হলো রাগারাগি করছে খাবই না আজকে, যা মরলে মরলাম, বউকে বুঝছি তো গড়ে এসে ভান ধরছে, তুমি না খাইয়া মার্কেটে গেছো হোটেলে খাইছো, আমার কইতেছ খাও নাই, তুমি খাই আসছো, এই যে পুরান ঢাকার জন্য পুলো খাইছো না অন্য কোনো জিনিস খাইছো, আর আমার কাছে এসে বলছো খাও না, এগুলো সব বুঝি শয়তানি। এজন্য এগুলার ভিতরে মহব্বত থাকে, রাসূল পাক বলছেন ঘরের ভিতরে ঝগড়া লাগতে পারে, নালা পারে না? সব স্ত্রীরা কিন্তু এক না, অনেক স্ত্রী খুব ঝগড়া করে, আছে নি আপনাদের জানা মতে? আছে, মোটামুটি সবার জানা আছে। আচ্ছা, ঝগড়া করলে কি করবেন? এ কথাগুলো আপনাদেরকে বলেই আলোচনা সামনের দিকে শেষ করে দেব। আপনি বলবেন হুজুর আমার স্ত্রীর কথা শুনে না, খারাপ, আমার কথাই শুনে না, মুখের উপরে তর্ক করে,
দেখতে সুন্দর না, তা আমি এর সাথে কেমনে বসবাস করব? এগুলো বলি না আমরা, কথা বলেন না কেন? এই কাজগুলোর থেকে এই সময় নিজেকে ভালো রাখবার পদ্ধতিটা কি? দুটো পদ্ধতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নাম্বার হচ্ছে স্ত্রীদেরকে ওই সময় জাহান্নামী হয় স্ত্রীরা যেই সময় স্বামী তার কাছে সময় চায়, বিছানায় চায়, স্ত্রী শরীয়ত কোনো কারণ ছাড়া স্বামীর সাথে থাকতে চায় না, তখনই আল্লাহ বলেন পৃথিবীতে এত কষ্ট আমি পাই না কখনো, এত রাগ কোনোদিন করি না, যখন এই কাজটা স্বামী ডাকে স্ত্রী যখন সাড়া না দেয় তখন আমি যত কষ্ট পাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মনে রাখবেন, স্ত্রীরা যাই হোক আর যেটা করুক স্বামীর উপকার স্বীকার করে কম, ঠিক নেই? খাওয়াবেন, ঘর বানাইয়া দিবেন, টাকা পয়সা দিবেন, অর্নামেন্টস জুয়েলারি দিবেন, গাড়ি বাড়ি দিবেন, এরপরে ঝগড়া লাগলে কেবল কি দিচ্ছেন, বাবার বাড়ি থেকে আসছে একটা দিন কি একটা ছাড়া কাপড় দিয়েছেন কি না বলবেন? এগুলা কথা বলেন না কেন? বলেনি সবাই কয় বলে, মানে কেউ শান্তি নেই মনে হইতেছে, শান্তির ওয়াজটা কইরা দিই তাইলে। স্ত্রীর সব কথা ধরতে নাই, স্ত্রীর সব কথা শুনতেও নাই, কানে জায়গাও দিতে নাই। ও দেখবেন ইচ্ছা মতো কতক্ষণ কথা বলতে 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 বলতে, হাদিসের কথা বলতেছে, রসুল বলছেন ও কথা বলতে 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 দেখবেন একসময় বাদ দিয়ে দিচ্ছে, ঠিক না? আশরাফ আলী তানভীর কাছে এক মহিলা গিয়ে বলছে, হুজুর আমার স্বামী শুধু ঝগড়া করে আমার মারে, ঘরের ভিতরে আইসে পিটায়। আশরাফ আলী তানভী মেয়ের কথার ভঙ্গিতে বুঝলেন দোষী আসলে স্বামী না, স্ত্রী। কথা ভাব বলা না, স্বামী মনে হয় বোর বয়ে ঘরে আসে না। তিনি বললেন, শোনো আমার কাছে এক বোতল পানি নিয়ে আস। পানি নিয়ে আসছে, চা আমি যা বলছি তা যদি শোনো আজকে থেকে ঝগড়া হবে না। দেন তিনি পানিতে কিছু পড়েন নাই, শুধু সুরে ফাতে পড়ে ফু দিয়ে বলছেন, স্বামী যখন ঘরে আসবে আসার সাথে সাথে তুমি পানি মুখের মধ্যে নিয়ে বসে থাকবা। কিনিয়া পানি মুখের মধ্যে নিয়ে বসে থাকো, অন স্ত্রী ঘর স্বামী ঘরে আসছে গালাগালি করে, এইটা না ওইটা না, স্বামী ইচ্ছা মতো গালাগালি করতেছে, তার মুখে কি সে কি কথা বলতেছে? স্বামী কই কি রে এত গালাগালি করি, আজকে তুই কথা কয় না, পানি ফালাইয়া কথা কব কেমনে, যে পড় পানি দিছে হুজুর আমি আজকে দেখে আর কথা বলবো না। সুবহানাল্লাহ, পড়া পানির কাজ হয়েছে না, মুখের ভিতরে পানি থাকলে কি কথা বলা যায়? এভাবেই ঠিক করতে হবে, মারামারি করা যাবে না, ঘরের ভিতরে ফেতনা তৈরি করা যাবে। স্বামী রাগ নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু স্ত্রী রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, বিপদ ফেলে হাত কাটানো দেবে। অনেক মহিলারা হাত কাটে, কাটেনি, হাত কাটে, আঙ্গুল কাটে, কাপড়ে আগুন ধরাইয়া দেয়, সব মিথ্যা বলতেছি, সব সত্য। হাত কাটে, ঘর থেকে বাইরে চলে যায়, আগুন ধরাইয়া দেয়, আর কি কি বলছে, ফাঁসি দেয় গলায়, ফাঁসিও দেয়। তো সব তো জানেন আপনারা দেখতেছি, এর কারণ কি জানেন? যেদিন বিয়ে করছিলেন ওই দিন বরকতের দোয়া করেন নাই, ঠিক না? ওই দিন তো ঘরের ভিতরে শুধু ধুম ধাড়াক খাওয়া হয়েছে, বরকতের দোয়া করেন। রাসূলের পাক বলছেন বিবাহের পরে স্ত্রীকে ঘরে আনার পরে স্বামী স্ত্রী যখন একই রুমে যাবে ওই সময় জায়নামাজ বিছাইয়া অজু করে স্বামী তার স্ত্রীর সামনের এই চুল এই যেগুলা এভাবে টান দিয়ে ধরবে, বাইরে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ও খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। রাসূল পাক বলেন দোয়া করে, হে আল্লাহ আমি আপনার কাছে এর কল্যাণ এবং যেসব কল্যাণের জন্য তাকে সৃষ্টি করেছ সব কল্যাণ তোমার কাছে প্রার্থনা করি। আল্লাহ আমি এই মেয়েটার অনিষ্টতা এবং যেসব অনিষ্টতার উপরে তাকে সৃষ্টি করেছ সকল অনিষ্টতার থেকে পানা চাই। রাসূল পাক বলছেন এই দোয়া যদি কেউ করে আল্লাহ ওই দিন থেকে শয়তান আসমান জমিনে সমস্ত ওয়াসওয়াসা মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা এবং অনিষ্টতার থেকে স্ত্রী এবং স্বামীকে হেফাজতের দায়িত্ব নেন। কিন্তু দোয়া আপনারা করেননি,
একজন বলতে পারবেন নি যে বোর চুল ধুইরে দোয়া করেছেন? কে আছেন একজন? এই যে কয়েকজন আদরেস মাশাআল্লাহ। তো শান্তি এদেরকে জিগাইন তো, কেমন শান্তি আছে করে জিগাইন তো, একটু শান্তি আছেন তো? সবাই জোরে একটু বলেন, আপনি বলেন শুধু আলহামদুলিল্লাহ তো, ঠিক আছে উনি বলছে আলহামদুলিল্লাহ, দোয়া করছে তো আলহামদুলিল্লাহ। এই জন্যে আপনারা এইভাবে করবেন। স্ত্রীরা যদি রাগি হয় তাহলে কেমনে হবে দেখেন, আমি বলি আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ। এই দুনিয়ার ছবির একজন বড় ইমাম ছিলেন, যার নাম ছিল ইমামে আকসাম রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন নাহ শাস্ত্রের ইমাম। আরবে ব্যাকরণ যেটা নাহ, এই নাহর ইমাম ছিলেন ইমামে আকসাম। তিনি ছিলেন হাবশি কালো কৃতদাস, চেহারা ছিল কুৎসিত, তার চোখ ছিল ছোট ছোট, ঠোঁট ছিল মোটা যেন ঝুলে পড়েছে। এত কালো একজন মানুষ এক কথায় বিশ্রী হতে গেলে, কালো হতে গেলে যত জিনিস লাগে সব জিনিস তার মধ্যে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে এমন একটা স্ত্রী দিয়েছে যেন পৃথিবীর মধ্যে এত সুন্দরী কোনো মহিলা নাই। সুবহানাল্লাহ, স্ত্রী হচ্ছেন বিশ্ব সুন্দরী, আর স্বামী একবারে বিশ্ব কুৎসি, একবারে কালো, চেহারা কালো, ঠোঁট মোটা এবং ঝুলে পড়ে গেছে, দাঁত বের হয়ে যায়, চোখ ছোট, এর মধ্যে খাটো। আচ্ছা বলেন তো কোনো কোয়ালিটি আছে নাই? বড় ইমাম, বড় আলেম, কিন্তু বহু বিশ্ব সুন্দরী। একদিন স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বলছেন, স্ত্রী দেখেন এটা পরীক্ষা। ওই যে আল খাবিসাত আয়াত পড়ছিলাম মনে আছে, যে কারো জন্য কেমন হয়ে যায় যে এটা এমন একজন সুন্দরী মহিলা তার জন্য এটা কালো কুৎসিত ছেলে, আর কালো কুৎসিত ছেলে তার জন্য বিশ্ব সুন্দরী মেয়ে, ঠিক না? কেন? পরীক্ষার জন্য। এমন সময় ইমাম আকসাম বললেন, স্ত্রী শোনো, আমি জান্নাতি, অবশ্যই আমি জান্নাতে যাব, আমার মন বলতেছে তুমিও জান্নাতি। স্ত্রী বললেন, স্বামী আপনি কেমনে জান্নাতি আমি জানতে চাই। আকসাম বললেন, শোনো স্ত্রী, আমি তোমার মতো স্ত্রী পেয়েছি বিশ্বাসও করতে পারি না, এই পৃথিবীর কোন মহিলা তো আমাকে বিয়ে করবার কথা না, আমি এত কালো, ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, আর তুমি তো জান্নাতের হুরের মতো, আমি তোমাকে বিয়ে করবার পরে প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করি, আর আল্লাহ বলেছেন যারা আমার শুকরিয়া আদায় করে তারা জান্নাতে আমার নবীজির সঙ্গে থাকবে। স্ত্রীরে তোমাকে এই জন্য জান্নাতি আমি বললাম, এত কুৎসিত কালো একজন স্বামী পাওয়ার পরে তুমি কোনোদিন দুর্ব্যবহার করো নাই, তুমি সবর করেছ, ধৈর্য ধারণ করেছ, আর আল্লাহ বলেছেন সবরকারীদের সঙ্গে তিনি আছেন, সুতরাং আমি শুকরিয়া দেয় করে জান্নাতি হয়েছি, আর তুমি ধৈর্য ধারণ করে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়েছ। কান সুবহানাল্লাহ, বিয়ে একটা হয়ে গেছে, যেভাবেই হোক একজন ধৈর্য ধারণ করেন, একজন সবর করেন, একজন শুকরিয়া দেয় করেন, পরিবারকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ এটা তো বললাম, আরেক দিক থেকে বলি, স্ত্রী অভদ্র, সব থেকে বেশি খারাপ। এমন একটা মহিলাকে বিয়ে করেছিলেন আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় বুজুর্গ। তিনি জানতে পারলেন তার এলাকায় একটা মেয়ে আছে, যেই লোকটি রাস্তা দিয়ে একদিন যায় জীবনে আরেকদিন যায় না, শুধু গালাগালি করে। এই মেয়েটা যারে দেখে তাকে গালাগালি করে। তিনি একদিন মোরাকাবা করলেন, মোরাকাবা করে ধ্যান করে বুঝতে পারলেন তিনি যদি এই দুর্ব্যবহারকারিণী এই কষ্টদায়ক এই মেয়েটাকে যদি বিয়ে করেন আর ধৈর্য ধারণ করে সবর করে তিনি থাকতে পারেন, দুর্ব্যবহারকে সহ্য করেন, তালাক দেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে বড় বুজুর্গ বানায়া বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিতে পারে। কান সুবহানাল্লাহ। ইমামে আবুল হাসান খারকানি বিয়ে করলেন হযরত ইমাম রাজি, নাম শুনছেন ইমাম রাজির, বড় আলেম না, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি,
কিছু মাসআলা নিয়ে আবুল হাসান খারকানির বাড়িতে গেলেন, মাসআলা নিয়ে কিছু কথা বলবেন। তিনি বাড়িতে গিয়ে আওয়াজ করলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার চিৎকার করে বললেন, ঘরের ভিতরে কি কেউ আছো? কেউ যখন আওয়াজ করে না। আবার বললেন, ইমাম কোথায়? বড় হুজুর কোথায়? একজন মহিলা ঘরের ভিতর থেকে ঘর থেকে বের হয়ে বলছে, কে তুমি? এতক্ষণ থেকে চিল্লাও, কার নাম বলছো? আমার ঘরের ভিতরে একটা বদ্ধ পাগল থাকে, ওটা ভণ্ড, ওটা গুমরা, এটা পাগল। স্ত্রী বলতেছে, এটা বড় ইমাম আবুল হাসান খারকানি। ইমাম রাজি বলেন, কি রে, সারা দুনিয়ার মানুষ বলে উনি বড় হুজুর, আর বৌদিকে কয় বন্ড, বদ্ধ পাগল। তিনি বললেন, বুঝছি, আগে হুজুরের খুঁজে বাইর করি। ইমাম রাজি জানতেন যে খারকানি অবসর সময়ে নদীর পাড়ে গিয়ে বসে, বনাঞ্চলের কাছাকাছি বসে আল্লাহর নামের জিকির করতেন, আর তার জিকিরের তালে তালে বনের পশু পাখি এমনকি সাগরের পানি পর্যন্ত জিকির করত। চলে যেতেন, কোন খাদেম যদি যাইত, খাদেম তো খাদেমকেও তিনি বলে দিতেন, বাবা বাড়িতে যদি যাও খাবারের জন্য, তাইলে আমার ঘরে যে বউ আছে যদি গালাগালি করে মারে ও পিটে কিছু কইও না, চলে আইসো, ধৈর্য ধারণ করতেন। তিনি গেলেন, এমন রাজিকে খুঁজে খুঁজে বের করে বলেন, হুজুর আপনি মেয়েটাকে বিয়ে করছেন, তালাক দেন না কেন? শুধু গালাগালি করে, এই করে সেই করে। তিনি করলেন কি, এটা অন্য ঘটনা নয়, এটাই আবুল হাসান খারকানি জঙ্গলের একটা বাঘকে ডাকলেন, এদিকে আসো। ডাকতেই বাঘ সামনে হাজির, বাঘের পিঠে বসলেন, অজগর সাপ একটা ধরলেন, দুইরা মাথায় ধরে ছড়ি মানাইলেন ইমাম রাজির সামনে। ইমাম রাজি কো, কি রে বাবা, এত বড় বুজুর্গ বাঘের পিঠেও বসতে পারে, অজগর সাপে হাতের ছড়ি বানাইতে পারে, উনি তো বড় বিশ্বাস। কহজুর সব আপনি পারলেন, এই অসহ্য বৌরে সহ্য করতে, এই এই বৌরে ঠিক করতে পারলেন না, তালাক দেন না কেন? আবুল হাসান খারকানি বললেন, বাবা শোনো, আমি তালাক দিতে পারতাম, কিন্তু আমি তালাক দিলে তো আরেকজন বিয়ে করবে না, করবে না, আরেকজন গিয়ে ডিস্টার্ব করবে। আমি তালাক না দিয়ে স্ত্রীর যারা তোর সহ্য করে আমি তাকে রেখে দিয়েছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে এত বড় বুজুর্গ বানিয়ে দিয়েছেন। এজন্য পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে বউ তালাক দেওয়া। কি কাজ? নিকৃষ্ট কাজ। তালাক দিবেন কেন? তালাক দেওয়া যাবে না। কিন্তু কিছু বউ আছে স্ত্রী যত বড় বুজুর্গ হোক মানতে রাজি না, ঠিক না? একদিন বললাম না এক ঘটনা, যে এক পিশাব যার নাম হচ্ছে মির্জা মুজহের জানে জানা রহমতুল্লাহ আলাইহ, একজন বড় বুজুর্গ ছিলেন, তো স্ত্রী মানে না কোনোদিন ওনার কথা, কিছু কইলি মারে, বউ মারে, মা কিছু কইলেন না আপনারা, বউ মারে, মারে পিটায়। বাংলাদেশে এমন স্বামী আছে নিজে বউর মায়ের খায়, আসতে কইবেন না জোরে কন, মানে বউ মারে, ওরে আল্লাহ, বউ মারে না? তা আপনারাও কি মারেন? মারেন না, মানে দুজন মারে, তাহলে তো সমান সমান, তাহলে তো ওয়াজ করে লাভ নাই। শুনেন, মির্জা জানে জানা রহমতুল্লাহ আলাই বউর জ্বালাতন সহ্য করতে পারলেন না, সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। বউ বলে, মিয়া তুমি কিসের পিরিছো? জম্বরে থাকো, খানকায় বসে থাকো, এখানে সেখানে যাও, কাজকাম করো না কেন? গালাগালি করে। তিনি একদিন জঙ্গলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আমি সংক্ষেপ করে বুঝাবার জন্য বলতেছি এক মিনিটে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দেও না কেন, আমার বউ যেন আমার কমপক্ষে মানে, আমি যেন বড় বুজুর্গ। তিনি দোয়া করলেন, আসলে বলে তানবী লেখছেন আমার কোনো কথা না, আকাশের উপর দিয়া এভাবে বাতাসে উড়ে উড়ে যাইতেছে গা, মির্জা জানে জানা বউ দেখছে, আরে এত বড় একজন পীর বাতাসের উপর দিয়া যায়, উনি পীর হবে না তো হবে কেডা, এত বড় পীর, আমার স্বামী একটা পীর হয়েছে ভণ্ড, সে জঙ্গলে থাকে, শুধু খানকায় বৈশা থাকে, আসো এত বড় পীরের কাছে মুড়ি দেওয়া দরকার। স্বামী ঘরে আসছে, কয় মিয়া আপনি কেমন পীর হয়েছেন,
আপনার কাছে এই জন্যই তো মুরিদ হই না। এই জন্য বাংলাদেশে যত বড় বড় পীর দেখবেন, খবর নিয়ে দেখেন, সারা বাংলাদেশের মানুষ মুরিদ হইল, বউ মুরিদ হয় না। কতক্ষণ লাগে বউকে তুমি কত নম্বরের পীর আমার জানাস? কেউ না জানলে স্ত্রী পিসাব সম্পর্কে জানে, কথা বলেন না কেন? যাই হোক, স্বামী বলছেন কি হয়েছে, আজকে এমন একজন পীর দেখেছি পিসাব, যিনি বাতাসের উপর দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে উড়ে উড়ে গেছে বিমানের মতো, পাখির মতো। মির্জা জানে জানা বললেন, তাইলে কি তুমি এই পীরের কাছে মুরিদ হইতে চাও? ওই কি কো, আমি ঠিকানা খুঁজে পাইতেছি না, ঠিকানা পাইলে তো এই পীরের কাছে মুরিদ হইতাম, এত বড় পীর বাতাসের উপর দিয়ে যায়। স্বামী বলছেন, স্ত্রী এটা তো আমি, তোমার স্বামী কো আপনি, এই যে বাতাসের উপর দিয়ে উড়ছে সেটা কি আপনি ছিলেন? কো আমি তো, এই জন্য তো দেখছি একটু কাইতিয়ে কাইতিয়ে যায়, কাইতিয়ে কাইতিয়ে যায়। মানে এতক্ষণ বলছে সব ঠিক, স্বামীর কথা শুনে কয় না কাইতিয়ে যায়, মানে স্বামী আপনি যাই হন বউর কাছে আপনি কিছুই না। কতক্ষণ দেখেন আছেন এটা, এই জন্য ওখানে ধরায় আছেন। কিন্তু যাই হোক, কথা তো কত কথা, এই যে স্ত্রীদের জ্বালাতন সহ্য করবেন, এরপর তালাক দিয়ে না। শেখ সাদির নাম শুনে না এমন কোন মানুষ আছে দুনিয়ায়? শেখ সাদি যিনি কিতাব গলিষ্ঠ এবং বুস্তা লিখেছেন, বিশ্বের মানুষ চিনে। জানেননি ওনার বউ ওনার কেমনে মারত? এটা বললে তো আপনারা বলবেন হুজুরের মায়ের খায় মনে হইতেছে। শেখ সাদিকে ওনার বউ একদিন যে মাটির হাড়ি আছে না, পাতিল মাটির কলস আছে না, মাটির কলস দিয়ে দিয়েছে মাথা এক বাড়ি, মাটির কলস ভাঙ্গিয়া মাথাটারে কি বলে, কি বলে, কান্দা, কান্দা কয় না, মানে যেটা যে বুঝেন ওই যে কান্দা, কান্দাটা গলায় ঢুকে গেছে, ওইটা নিয়ে তিনি হাঁটতেছেন। পাবলিক শিক্ষা শেখ সাদিরে তিনি গজল বানাচ্ছেন, এটা দিয়া কবিতা বানাচ্ছেন। শেখ সাদিরে বলতেছে এটা কি করলেন আপনার গলে পাতিলের কান্দা কেন? কইটা আমার বউর উপহার, উপহার মানে বলে যে মারছিল আমার উপরে ভাঙ্গে এটা ভিতরে ঢুকে গেছে, ওন বাইর হয় না। পাবলিক বলে তাইলে আপনি ছাইড়া দেন না কেন রে? তিনি বলেন, না রে আমি ছাইড়া দেবো কেন, আমাকে যতই জ্বালাতন করুক আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে সবর করে, আর আল্লাহ বলছেন সবরুন জামিল, তোমরা ধৈর্য ধারণ করো আমি সাথে আছি, আর আল্লাহ সাথে থাকলে জান্নাত যাবই একদিন। সুবহানাল্লাহ, আমাদের উদ্দেশ্য কোথায় যাওয়া? জান্নাত। এজন্যে এমন স্ত্রী কি কোপাইছেন যে আপনা আপনার গলায় একটা হাসির লাগছিল কান্দা? হ্যাঁ, দেখেন কত বড় বুজুর্গ, এত কিছুর পরেও তালাক দিবেন না। এখন যদি তালাক দিতেই হয় তাহলে আমরা সামনের দিকে যাই, কি করা লাগবে আমার মুসলমান বন্ধুগণ? স্ত্রীকে সংশোধনের কিছু পথ আছে, স্ত্রীকে সংশোধনের কিছু পথ আছে। সংসারকে যদি সুখের করতে হয় আপনাকে সেই পথেই হাঁটা লাগবে। এক নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে চার নম্বর সূরা সূরা নিসার ৩৪ নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ বলেন, স্ত্রীকে সংশোধন করার শান্তিপূর্ণ কিছু চেষ্টা করা লাগবে। এরপরেও যদি চেষ্টা করে সে ঠিক পথে না আসে তাহলে কি করবেন? আল্লাহ বলেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, স্ত্রীর মধ্যে যদি তোমরা অবাধ্যতা দেখতে পাও, অবাধ্য হয়ে গেছে, কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, অবাধ্য পথে চলে, এক নাম্বার তাকে সংশোধন করার পদ্ধতি হচ্ছে তাকে উপদেশ দাও, নসিহাত করো, ওয়াজ করো, কি করো, বউরে বুঝাও। এক নাম্বার পদ্ধতি সংশোধনের, স্ত্রীকে বুঝাও, এরপরে তালাক দিও না, কি করো, কথা বলেন না কেন, বুঝাও। এক নাম্বার বুঝাও, যদি স্ত্রীকে বোঝানোর উপরে কাজ হয় না, কিছু স্ত্রী আছে বলবে স্বামী আপনি আমার ওয়াজ করা লাগবে না, বহুত ওয়াজ আমিও জানি, আছে না, ওয়াজ করে যদি কাজ না হয় এক নাম্বার সংশোধনের পদ্ধতি কি,
বুঝাও আপনারা প্রথমে কি করবেন কই লাঠি দে আর গাছ কাটার কুড়ালটা দে ওসকা আমি মরবো নাই লরে মারবো আর ওরে তালাক দিব ওর বাপরে তালাক দিব তো বাপরে আপনি তালাক দিবেন কেমনে ওটা বেচারা পুরুষ মানুষ এই তো আমাদের কাজ কাল আল্লাহ বলছেন এক নাম্বার পদ্ধতি স্ত্রী সংশোধনের পিটানো না ওয়াজ করা সবাই বলেন এজন্য স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় বাধ্য করার এক নাম্বার ঔষধ কি বলেন না সবাই দুই নাম্বার পদ্ধতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া বেশি যদি অবাধ্য হয়ে যায় নসিহতের মাধ্যমে কোনো কল্যাণ না আসে উগ্র চলাফেরা করে ইচ্ছা মতো ঘুরে মন যদি হয়ে যায় দুই নাম্বার তাকে সংশোধনের পদ্ধতি হচ্ছে তার বিছানা আলাদা করো কি করো বিছানা আলাদা করো আলাদা আলাদা ঘুমাও রাত্রি যাপন করে একসাথে না আলাদা কয়টা বললাম তিন নাম্বার নবীজি বললেন এই দুই কাজে যদি হয় না নসিহত করে হয় না স্ত্রীকে আলাদা রাখলেও হয় না হয়তো আলাদা থাকলে কোন স্ত্রী সংশোধন হয়ে যেতে পারে তারপরেও যদি হয় না তিন নাম্বার পদ্ধতি হল ওয়াদরিবুহুন্না তোমরা তাদেরকে তিন নাম্বার স্টেপে একটু প্রহার করো কি করো মারতে পারো এক নাম্বার ওয়াজ করার পরে যদি কাজ হয় না বিছানা আলাদা করো বিছানা আলাদা করার পরে যদি কাজ হয় না কি করো কতক্ষণ না কেন আপনারা কইবেন এই তো পাইছি তো মায়ের মানে কি যতক্ষণ না মারে ততক্ষণ মায়ের মায়ের না মায়ের এই মায়ের সিস্টেম ইসলামে আছে কেমনে মারবেন ইসলামে মারধর করা মায়ের ভয় দেখানো অনুমতি কয় নম্বরে দিছে কথা বলেন না কেন রাসূলের পাক হাদিসে বলছেন বুখারী মুসলিমের হাদিস লা তাজরিব দাইনাতাকা দরবাকা আমাতাকা তোমরা মারো তোমাদের স্ত্রীদেরকে কিন্তু দাসীর মতো বাদীর মতো চুরার মতো পিটাইও না আর আমরা তো মারতে 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 জায়গায় প্রস্রাব করে দিয়েছে আরো মার ঠিক নেই দেখুন মাই রইল রসুল বলছেন তোমরা মারতে পারো তবে বাদী দাসীর মতো মারবে না এক নাম্বার এরপরে বলছেন লা তাজলিদ আহাদুকুম ইমরাতাহু জিলদাল আব্দি আল্লাহ বলছেন তোমাদের কেউ যেন স্ত্রীকে যদি মারতে হয় কৃতদাসের মতো যেন না মারে মারতে মারতে অজ্ঞান করে ফেলাই দিছে মারে নি ভাবে মেডিকেল নিয়ে ভর্তি করছে এমন মায়ের দিছে এগুলো চলবে না আরেকটা হাদিস রাসূল বলছেন ওয়াজরিবুহুন্না জারবান গায়রা মুবরাহিন তোমরা মারো মারো চুরের মতো মারো না আপনারা তো মারেন বোর চুল ধরে এমন টান দিছেন ওর চুল সব শেষ আছে না আছে মারি লড়ে সুরেই তো মানুষে মারে না এভাবে চুলে টান দিয়ে মারা হারাম গালে মারা হারাম চেহারায় মারা হারাম মাথায় মারা হারাম তাহলে মারবি নি কই কোন বুঝে বুঝে ঠিক করে ফেলবেন তাহলে পদ্ধতি বললাম তিনটা এক নাম্বার নসিহত করা দুই নাম্বারে সজ্জা আলাদা করা বিছানা আলাদা করা এরপরে ঠিক না হইলে কি করবেন তিন নাম্বারে মারবেন তো মারের তিনটা পদ্ধতি বলছি ঠিক আছে তো ইনশাআল্লাহ চার নাম্বারে নবীজি বলেছেন যদি কোনো পদ্ধতিতে কাজ না হয় চার নাম্বার পদ্ধতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন চার নাম্বার পদ্ধতি হলো স্বামীর পক্ষ থেকে একজন বিচারক স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক দুই পক্ষ থেকে দুইজন বিচারক সালিশ বসাইয়া দাও সালিশ নিযুক্ত করো উভয়ের মাধ্যমে তোমরা নিষ্পত্তি করে মীমাংসা করে চলো আল্লাহর রসুল বুঝাতে চান এরপরও তোমরা তালাক কথা বলেন তাহলে চার নাম্বার পদ্ধতি কি করবেন সালিশ কয় নাম্বার পদ্ধতি চার নাম্বার পদ্ধতি সালিশ বসাইয়া তোমরা দেখো কোনোভাবে সমাধান করা যায় কিনা তাহলে কয়টা পদ্ধতি বললাম স্ত্রীকে সংশোধনের এই চার পদ্ধতি অনুসরণ করার পরেও যদি স্ত্রী ভালো পথে না আসে
পাঁচ নাম্বার পদ্ধতি আপনি দ্বিতীয় বিয়া কইরা নেন, এরপরে তালাক দিয়েন না। এরপরেও আর যদি আপনাকে তালাক দিতেই হয় তখন আপনি কেমনে তালাক দিবেন বলেন? কেমনে তালাক দিবেন? একসাথে দিয়ে দিবেন? ইসলাম বলেছে তালাক যদি দিতেই হয় চার নাম্বার পদ্ধতিতে যদি কাজ হয় না তালাক দিতে হয়, তাহলে তালাক স্ত্রী যদি ফিরে না আসে আর তাকে তালাক দিতেই হয়, তালাকের পদ্ধতি হচ্ছে স্ত্রীকে তিন মাসে তিন তালাক দিবেন। কয় মাসে? কয় মাসে তালাক? তিন মাসে তিন তালাক দিবেন। তিন মাসে তিন তালাকের অর্থ হচ্ছে প্রথম মাসে স্ত্রী যখন ঋতুস্রাব থেকে পিনুট থেকে সে সুস্থ হবে তখন এক তালাক দিবেন। একসাথে তিন তালাক দেওয়া হারাম। তিন তালাক কি কথা বলেন না? হারাম। কিন্তু তালাক দিলে তালাক হবে? তালাক দিলে একজনকে গুলি করার কথা ছিল একটা, করছে একসাথে তিনটা, মরবে না মনে হয়? আপনারা যদি কোন না তিনটা মারছি তো মরবে না, দোয়ার কথা ছিল একটা দিছেন তিনটা, মরবে না? তাহলে এক তালাক দিবেন, তিন তালাক দেওয়া হারাম। কিন্তু তালাক দিলে তালাক হবে, গুনাহ হবে। এক প্রথম মাসে একটা তালাক দিবেন। উদ্দেশ্য হচ্ছে স্ত্রী যেন সংশোধন হয়ে যায়, যদি সংশোধন না হয় দ্বিতীয় মাসে আরেকটা তালাক দিবেন, স্ত্রী যখন ঋতুস্রাব থেকে সুস্থ হবে। এরপরও যদি সে ঠিক পথে না আসে তাহলে তিন নাম্বার বার আপনি তৃতীয় মাসে তিন নাম্বার তালাক দিবেন। এইভাবে স্ত্রীকে তালাক দিবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবগাদুল হালাল ইনদাল্লাহি তালাক, আল্লাহর কাছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হালাল তালাক। কি কথা বলেন? এজন্য তালাক দেওয়া যাবে না, দেওয়ার দরকার আছে? আর যদি দিতে হয় কেমনে কেমনে দিবেন? কয় মাসে? কয়টা পদ্ধতি অবলম্বন করার পরে? চারটা। কয়টা? চারটা। প্রথমে ওয়াজ করবেন, নসিহত করবেন, দুই নম্বরে বিছানা আলাদা করবেন, তিন নম্বরে হালকা পাতলা মায়ের দিয়েও যদি লাইনে না আসে চার নম্বরে বিচার বসাবেন, তারপরেও যদি সালিশে কাজে না আসে এরপরে তালাকে যাবে। এরপরে একসাথে না তিন মাসে? এই তিন মাস স্ত্রীর খুর পুষ দেওয়া লাগবে, এটা হচ্ছে ইসলামের বিধান। এখন আমি জানতে চাই, আমি এতক্ষণ যা বলছি এগুলার ভিতরে আমরা চলতেছি? হ্যাঁ, কেউ তিন মাসে বউরে তিন তালাক দিয়েছেন একসাথে দে, কথা বলেন না? আস্তে আস্তে মারে না, ইচ্ছা মতো মারে? ওয়াজ নসিহত করে? হ্যাঁ না? মায়ের প্রথমে মায়ের শুরু, প্রথমে মায়ের শুরু। এজন্য এভাবে শান্তি আসার কথা না, শান্তি আসতে হলে ইসলামের পথে নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, পরিবারের ভিতরে যদি শান্তি চাও, পরিবার থেকে ভালো ভালো সন্তান তোমরা চাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বাড়াইয়া রাখো। মিল মহাব্বত যদি বাড়াতে চাও, আয়েশার জিন্দেগি স্ত্রীকে উপহার দাও, খাদিজার জিন্দেগি দেও, হজরতে ফাতেমার জিন্দেগি আসিয়ার জিন্দেগি উপহার দাও। দুজন ঘরের ভিতরে বসে বসে গল্প করবেন, নবীজির জিন্দেগির গল্প করেন, মা খাদিজাতুল কুবরা আয়েশার জিন্দেগির গল্প করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে দিনের গল্প করে আর এইভাবে ভালো ভালো মানুষের জীবনের গল্প করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামত মৃত্যুর আগে তাদের জিন্দেগিকে ওদের জিন্দেগির মতো বানাইয়া দিব। কান সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কিয়ামতের দিনে মৃত্যুর সময় যদি কোনো স্বামী স্ত্রী সম্পর্কে বলে আমার স্ত্রী মারা গিয়েছে আমি তার উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কোন স্বামী যদি স্ত্রী সম্পর্কে এই কথা বলে আল্লাহ তাআলা আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আল্লাহ বলেন, গোলামের কাছ থেকে বান্দির কাছ থেকে সব নেওয়ার দরকার নাই, আমার গোলাম বলেছে তার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট হয় মাফ করে দিলাম। কোন স্ত্রী যদি বলে ওগো আল্লাহ তাআলা আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, স্বামী আমার হক ঠিক মতো আদায় করেছে। কোন স্ত্রী যদি আল্লাহর কাছে কথাগুলা বলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই স্বামীর কোনো আমল নামা দেখতে চান না, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমল নামাটাকে অফ করে দাও, একজন আরেকজনের
সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত সমাজে চলাফেরা করলো, একই পরিবারে চললো, দীর্ঘদিন পর্যন্ত একসাথে বসবাস করলো, একজন আরেকজনকে সন্তুষ্ট করতে পেরেছে, একজন আরেকজনকে ভালোবেসে এসেছে। আজকের দিনে আমি আল্লাহ তাদেরকে লজ্জিত করতে চাই না, আজকের দিনেও তাদেরকে ভালো রেখে স্বামী স্ত্রীকে পরিচয় করাইয়া দুজনকে একসাথে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। কান সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী জান্নাতে যাইতে চান একসাথে? আপনারা তো কমেন আলতরে দুনিয়া বিয়ে করছে, আল্লাহ যেন আর জান্নাতে তোরে না দেখায়, ঠিক না? এটাও কই ঠিক? ইয়া আল্লাহ, বউর উপরে বড় বিতৃষ্ণা আসছে মনে হয়। এটাও ঠিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। স্ত্রীকে ভালোবাসবেন, রাসূলের পাক যেভাবে ভালোবাসেছেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই বলেন আমিন। রমজান আসছে, আর কথা লম্বা করতেছি না আজকে, আর দরকার নেই, এখানে থাকুক, যতগুলো বলছি এগুলোই মনে রাখবেন, আর স্ত্রীকে পিটাবেন না, ঠিক আছে? তো দুজন মিলে বাচ্চাদেরকে আদর করবেন, ভালোবাসবেন, বাচ্চারা ভালো মানুষ হবে, দুজনে কোরআন পড়বেন একসাথে ইনশাআল্লাহ বলেন। যাই হোক, এখানে কথাগুলো থাকুক, আর লম্বা করার দরকার নাই, এইগুলা তো আমল করতে পারবেন ইনশাআল্লাহ, পরিবারে প্রতিষ্ঠা করা যাবে তো ইনশাআল্লাহ, পরিবারকে শান্তির পরিবার বানানো যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন।